আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। পাঠশালা সেন্টার ফর বেসিক স্টাডিজ গ্রুপের অধীনস্থ পাঠশালা পাঠচক্রের সাপ্তাহিক আয়োজন কি পড়ছি কি লিখছি আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত। গতানুগতিকভাবে আমাদের কি পড়ছি কি লিখছি আয়োজনে পুরো সপ্তাহে পড়া বই কিংবা সিনেমা, নাটক, ডকুমেন্টারি এসব নিয়ে সকলের সামনে একটি প্রাঞ্জল আলোচনা আমরা তুলে ধরি। এই কি পড়ছি কি লিখছি আয়োজনের উদ্যোগেই আজকের বিশেষ আয়োজন নজরুল স্মরণে আমারে দেব না ভুলিতে। গত 11ই জ্যৈষ্ঠ পালিত হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন গত শতাব্দীর বাংলা সাহিত্যের কবিদের মাঝে অন্যতম প্রধান কবি। বাংলা কবিতায় সবচেয়ে নির্ভীক ও সাহসী কবি কণ্ঠ তাঁরই। তিনি বাঙালির সমগ্র সংস্কৃতিতে ব্যাপক ও গভীর প্রভাব বিস্তার করে আছেন। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। কাজী নজরুল ছিলেন একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক, সমালোচক, শিশু সাহিত্যিক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সুরজ্ঞ, সঙ্গীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, অভিনেতা, চলচ্চিত্র কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক, রাজনৈতিক কর্মী এবং কারাবরণকারী স্বাধীনতা সংগ্রামী। রবীন্দ্র সূর্য যখন মধ্য গগনে তখন ধূমকেতুর উদয় মাত্র। সবাই যখন রবীন্দ্রধারা সাহিত্য চর্চায় ব্যস্ত তখন নজরুল সৃষ্টি করলেন নিজস্ব স্বর ও সুর। সেই স্বর তাকে দিয়েছে বিদ্রোহী অভিধা। রাতারাতি স্বীকৃতি স্বরূপ বাজেয়াপ্ত হয়েছে বই, হয়েছেন কারারুদ্ধ, আবার একই সাথে প্রকাশিত হয়েছে বইয়ের সংস্করণের পর সংস্করণ। চরকির মতো ঘুরেছেন বাংলার জেলায় জেলায়, পেয়েছেন মানুষের ভালোবাসা এবং কবিতার পাশাপাশি গান লিখেছেন দু হাত খুলে। দেশাত্মবোধক, মানবিক, প্রেম, প্রকৃতিগ্রীত, ভক্তিমূলক গান, ইসলামী সঙ্গীত, কীর্তন আর শ্যামা সঙ্গীত সব ধারাই তার পদচারণা ছিল। তিনি বাংলা গানে যুক্ত করেছিলেন বাণী ও সুরের বৈচিত্র্য। তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আয়োজিত আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি তানসির আলম, সার্বিক সহযোগিতায় রয়েছেন রুকু ইসলাম, ইসরাফিল তালহা ও বিথি আক্তার। আমাদের এই আয়োজনটি দু অংশে বিভক্ত, আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজন। তবে দু অংশে বিভক্ত থাকলেও সমস্ত পরিবেশনা একে অপরের সাথে মিলেমিশে পরিবেশিত হবে, অর্থাৎ এক একটি আলোচনার ফাঁকে থাকবে গান ও কবিতার পরিবেশনা। সম্মানিত আলোচক হিসেবে থাকছেন রুকু ইসলাম, মাসনুনা আক্তার, মোহাম্মদ জাহিদ শেখদার ও লিসাইক। তারা সকলেই আমাদের সাহিত্য আড্ডা কি পড়ছি কি লিখছি আয়োজনের নিয়মিত আলোচক। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে কবি নজরুলের গান ও কবিতা আবৃত্তি এবং এসবের পরিবেশনায় থাকবেন কাঁকন সর্দার, রুকু ইসলাম, শুক্তি জাহান কবিতা। তারা সকলেই পাঠশালা গ্রুপের কতিপয় আবৃত্তিকার ও কণ্ঠশিল্পী। কথা না বাড়িয়ে শুরুতে চলে যাচ্ছি রুকু ইসলাম আপুর কাছে। আমরা তার কাছে নজরুলের সামগ্রিক জীবন নিয়ে একটি তথ্য সমৃদ্ধ আলোচনা শুনব। রুকু আপু, কি পড়ছি কি লিখছি আজকের আয়োজনটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি বিশেষ আয়োজন। শিরোনাম আমারে দেব না ভুলিতে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি রুকু ইসলাম পাঠ করছি নজরুলের সামগ্রিক জীবনী নিয়ে আলোচনা, জন্ম ও প্রাথমিক জীবন। 1899 খ্রিস্টাব্দের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিনুল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং 2 বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্ম ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে তার পিতার মৃত্যু হয়। তখন তার বয়স মাত্র 9 বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য তাকে কাজে নামতে হয়। এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের
সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এই সব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান, যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রবাহিত করে। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সে লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো দলে যোগ দেন। লেটো হলো বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। লেটো দলেই তার সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণ সমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সে তার নাট্য দলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠির সং, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়েরও এবং মেঘনাদ বধ। একদিকে মসজিদ মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। আর্থিক সমস্যা তাকে বেশি দিন এখানে লেখাপড়া করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবিদলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে ভর্তি করে দেন। তখন সপ্তম শ্রেণীতে ভর্তি হন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে আসেন এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়েই তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার চারজন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নজরুলের সৈনিক জীবন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলভীর কাছে তিনি ফার্সি ভাষা শিখেন। এছাড়া সহসৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন, আর গদ্য পদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পূর্ণ করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা, মুক্তি প্রথম প্রকাশিত কবিতা, গল্প হেনা, ব্যথারদান, মেহেরনেগার, ঘুমের ঘরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাওয়া হয়নি। 1920 খ্রিস্টাব্দের যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।
সাংবাদিক জীবন। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকে মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হতো। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, সাত ইল আরব, বাদল প্রাতের শারাব, আগমনী, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহরম, ফাতেহা ই ইয়াজদাম। এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আব্দুল ওদুদ, মোহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির কুমার ভাদুড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহেড়ি, দুর্জেটি প্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমতুল্লাহ খাঁর প্রমুখের সাথে। 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দের জুলাই মাসে 12 তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই পত্রিকার মাধ্যমে নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একই সাথে মুজাফফর আহমেদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি, তবে ব্রাহ্ম সমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করেছিলেন। পারিবারিক জীবন। 1921 সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথম প্রণয় ও পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের বোন নার্গিস আসার খানমের সাথে। নজরুলের বিয়ের আক্ত সম্পন্ন হবার পর কাবিনে নজরুলকে ঘর জামায় থাকার শর্ত নিয়ে বিরোধ বাঁধে। নজরুল ঘর জামায় থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগে নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম বাংলা এবং আরবি, ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন, যেমন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। সাহিত্যকর্ম। 1921 সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এ দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা। এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুল দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস চেতনার পরিচয় পাওয়া যায়। 1922 সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়। এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল, পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপাড়ের তরণী, সাত ইল আরব, বিদ্রোহী, কামাল পাশা ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা। খুকিও কাঠবিড়ালি, লিচুচোর, খাঁদু দাদু ইত্যাদি তারই প্রমাণ। নজরুলের গানের সংখ্যা 4000-এর অধিক। নজরুলের গান নজরুল গীতি নামে পরিচিত।
1938 সালে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। সেখানে তিনটি অনুষ্ঠান যথাক্রমে হারামনি, নবারক মালিকা ও গীতি বিচিত্রার জন্য তাকে প্রচুর গান লিখতে হতো। হারামনি অনুষ্ঠানটি কলকাতা বেতার কেন্দ্রে প্রতি মাসে একবার প্রচারিত হতো, যেখানে তিনি অপেক্ষাকৃত কম প্রচলিত এবং বিলুপ্ত প্রায় রাগ রাগিণী নিয়ে গান পরিবেশন করতেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানের শুরুতে তিনি কোনো একটি লুপ্ত প্রায় রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান পরিবেশন করতেন। এই কাজ করতে গিয়ে কাজী নজরুল ইসলাম নবাব আলী চৌধুরীর রচনায় ম আরিফুন নাগমাত ও ফার্সি ভাষায় রচিত আমির খসরুর বিভিন্ন বই পড়তেন এবং সেগুলোর সহায়তায় তিনি বিভিন্ন ধরনের রাগ আয়ত্ত করতেন। এসব হারানো রাগের ওপর তিনি 40টিরও বেশি গান রচনা করেন। তবে স্বভাবে আগোছালো হওয়ায় নজরুল টুকরো কাগজে এসব গান লিখলেও সেগুলো মাসিক ভারতবর্ষের সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক জগৎ ঘটক একটি মোটা বাঁধানো খাতায় স্বরলিপি সহ তুলে রাখতেন। বাংলা গানের দুর্ভাগ্য যে এই সংকলিত খাতাটি পরবর্তী সময়ে হারিয়ে যায়, যার বিজ্ঞপ্তি তিনি সে সময়কালের দৈনিক সংবাদপত্রগুলোতে দিয়েছিলেন, কিন্তু সেটি আর পাওয়া যায়নি। চলচ্চিত্র নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এটিতে তিনি একটি চরিত্রে অভিনয় করেছিলেন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি। গীতিকার ও সঙ্গীত পরিচালক 1933 সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন 1937 সালের গ্রহের ফের চলচ্চিত্রের, 1935 সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে নির্মিত গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। 1939 সালে মুক্তিপ্রাপ্ত সাপুড়ে চলচ্চিত্রের কাহিনীকার ও সুরকার ছিলেন তিনি। রজত জয়ন্তী, নন্দিনী, অভিনয় দিকশুল ইত্যাদি চলচ্চিত্রের গীতিকার ছিলেন নজরুল। চৌরঙ্গী চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন নজরুল। চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য 7টি হিন্দি গান লেখেন তিনি। অসুস্থতা নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করেছিলেন। এমন সময়ে অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুস্পষ্ট জানা যায় 1942 খ্রিস্টাব্দের জুলাই মাসে। এরপর তাকে মূলত হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়, কিন্তু এতে তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুলের পরিবার ভারতে নিভৃতে সময় কাটাতে থাকে। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতেই ছিলেন। 1952 খ্রিস্টাব্দে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন, যার নাম ছিল নজরুল চিকিৎসা কমিটি। এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনেক সহযোগিতা করেছিলেন এ ব্যাপারে। কবি 4 মাস রাঁচিতেই ছিলেন। এরপর 1953 খ্রিস্টাব্দের মে মাসে নজরুল এবং প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। মে 10 তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেল স্টেশন ছাড়েন নজরুল পরিবার, নজরুল এবং প্রমীলা দেবী। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন রাসেল ব্রেইন, উইলিয়াম সোজিয়েন্ট এবং ম্যাককিস্ক। তারা 3 বার নজরুলের সাথে দেখা করেন। প্রতিটি সেশনের সময় তারা 250 পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন। রাসেল ব্রেইনের মতে নজরুলের রোগটি ছিল দুরারোগ্য, বলতে গেলে আরোগ্য করা ছিল অসম্ভব। এছাড়া কলকাতায় বসবাসরত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন। উভয় গ্রুপই এই ব্যাপারে একমত হয়েছিলেন যে রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ছিল খুবই অপ্রতুল এবং অপর্যাপ্ত। 1953 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কবিকে পরীক্ষা করানো হয়। এর ফলাফল থেকে ডক্টর হফ বলেন যে কবি নিশ্চিতভাবে পিক্স ডিজিজ নামে একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছেন। এই রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোব সংকুচিত হয়ে যায়। তিনি আরো বলেন, বর্তমান অবস্থা থেকে কবিকে আরোগ্য করে তোলা প্রায় অসম্ভব। 1953 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর তারিখে কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকা ভিয়েনায় নজরুল নামে একটি প্রবন্ধ ছাপায়, যার লেখক ছিলেন ডক্টর অশোক বাগচি।
তিনি উচ্চশিক্ষার জন্য ভিয়েনায় অবস্থান করছিলেন এবং নজরুলের চিকিৎসা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। যা হোক, ব্রিটিশ চিকিৎসকরা নজরুলের চিকিৎসার জন্য বড় অঙ্কের ফি চেয়েছিল, যেখানে ইউরোপের অন্য অংশের কোনো চিকিৎসকই ফি নেননি। অচিরেই নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন। এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ভিয়েনা যান এবং ডক্টর হ্যান্স হফের কাছে বিস্তারিত শোনেন নজরুলের সাথে যারা ইউরোপ গিয়েছিলেন তারা সবাই 1953 সালের 14 ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন। শেষ অধ্যায় ও মৃত্যু। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1972 খ্রিস্টাব্দের 24 মে তারিখে ভারত সরকার অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। 1976 খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয়। এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের আর কোনো বিশেষ উন্নতি হয়নি। 1974 খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করেন। 1976 নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র, 1383 বঙ্গাব্দে কবি মৃত্যুবরণ করেন। নজরুল তার একটি গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মোয়াজ্জিনের আজান শুনতে পায়। কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী তার সমাধি রচিত হয়। তবে প্রমীলা দেবীর শেষ ইচ্ছে ছিল তার স্বামীকে যেন তার কবরের পাশে চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে সমাধিস্থ করা হয়, কিন্তু প্রমীলা দেবীর শেষ ইচ্ছাটি আর পূরণ করা হয়নি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানসির, কন্টিনিউ করতে পারেন। অনেক ধন্যবাদ রুকু ইসলাম আপুকে এবং রুকু ইসলাম আপুর এই কবি নজরুলের সংক্ষিপ্ত জীবনী আলোচনা থেকে আমরা আশা করি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি, বিশেষ করে তার সাহিত্য কর্ম, সাহিত্য জীবন, চলচ্চিত্র জীবন এবং অসুস্থতা শেষ অধ্যায়, এই বিষয়গুলোতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং যারা আপনারা নোট রেখেছেন আশা করি অনেক বেশি সমৃদ্ধ হবেন। অনেক অনেক ধন্যবাদ রুকু ইসলাম আপুকে, আমরা আমাদের আয়োজন এগুচ্ছি। এবং একটা ব্যাপার বলে রাখি সবাইকে যে আমাদের আজকের আয়োজন শুধু আলোচনায় থাকবে না, একই সাথে এই আয়োজনের ফাঁকে ফাঁকে আমরা নজরুলকে নিবেদিত বিভিন্ন গান এবং নজরুলের লিখিত বিভিন্ন গান কবিতা আবৃত্তির পরিবেশনা থাকবে। এবং আমাদের পরবর্তী আলোচক আলোচনা রাখবেন একটি খুবই নজরুলের একটি খুবই গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ নিয়ে, সেটি হচ্ছে অগ্নিবীণা। তার কাছে যাওয়ার আগে আমি কিছু আলাপ করে নিই। বাংলা কাব্য জগতে 20 শতকের দ্বিতীয় দশক অর্থাৎ 1922-তে, আজকে থেকে 100 বছর আগে অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কিন্তু তার আগে 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের দ্বিতীয় দশক পর্যন্ত যারা বাংলা সাহিত্যের জগতে দাপটের সঙ্গে দাপিয়ে বেরিয়েছেন তাদের একটা বৃহৎ অংশই ছিল ব্রিটিশ সরকার সুবিধাভোগী অথবা সুবিধা প্রত্যাশী। তাদের শিক্ষা দীক্ষা অথবা চিন্তা চেতনার সাথে কোনো না কোনোভাবে রাষ্ট্র ক্ষমতার সম্পর্ক ছিল। নজরুলের কাব্য কবিতা আর চেতনা প্রবলভাবে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত সুলভ ছলচাতুরি কিংবা দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত। তিনি আঘাত করতে চেয়েছেন, সেখানে তিনি আঘাত করেছেন। তো নজরুলের এই কাব্যগ্রন্থ নিয়ে এবং তার কাব্য প্রবণতার বিস্তারিত আলাপ নিয়ে আলোচনার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী আলোচক মাসনুনা আক্তার আপুকে। আসসালামু আলাইকুম। আজকের পাঠচক্রের কি পড়ছি কি লিখছি আয়োজিত আমারে দেব না ভুলিতে শীর্ষক নজরুল জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মূলক অনুষ্ঠানে আমি চেষ্টা করছি নজরুলের আলোচিত কাব্য, তার কবি মানুষের ধারাভাষ্য অগ্নিবীণা কাব্য নিয়ে, এবং এই কাব্যকে কেন্দ্র করে নজরুলের প্রধান কাব্য প্রবণতা। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের আলোচিত, আলোচিত এবং জননন্দিত একজন কবি। নজরুল সেই 1899 থেকে 1976 এই জীবনটার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, কিন্তু তার কাব্যিক বৈশিষ্ট্য, তার সাহিত্য প্রবণতা সাহিত্যের মধ্য দিয়ে 1976 পার হয়ে আরো অনেক বছর ধরে এখনো পর্যন্ত নজরুল আমাদের আলোচিত জাতীয় কবি। আমাদের জাতীয় জীবনের নানা সংগ্রামে, নানা আলোচনায়
আমাদের প্রেমে, আমাদের দ্রোহে, আমাদের প্রতিবাদে সবসময় নজরুল সরব আছেন আমাদের আলোচনার মধ্যে। নজরুল যখন অগ্নিমীরা লিখেছেন সেই সময়টা, অগ্নিমীরা কাব্যটা যখন প্রকাশিত হয়েছে তার বিভিন্ন কবিতার সংকলন হয়ে, সে সময়টা ছিল 1922। একটু আগে নজরুলের জীবন থেকে আমরা জানলাম, এর আগে নজরুলের জীবনে যা যা ঘটে গেছে 1922-এর আগ পর্যন্ত। ব্যক্তি জীবনে নজরুলের জীবনটা ছিল বেশ দুঃখ ভারাক্রান্ত আর বেশ দুর্দশাগ্রস্ত, দারিদ্র পীড়িত একটা জীবন যাপন করেছেন। আমাদের বাংলা কবিতার প্রধান নকিব আমরা যাকে বলতে পারি, সেই নকিব কবি তার জীবন কাটিয়েছেন বেশ দারিদ্রের মধ্য দিয়ে, কাটিয়েছেন একেবারে তৃণমূল পর্যায় থেকে সবগুলো আঘাত সয়ে সয়ে। আর 5-10 জন কবির মতো পরিশীলিত, শিক্ষিত বা মধ্যবিত্ত জীবন কিন্তু তিনি যাপন করেননি। তো সেই জীবন থেকে উঠে এসে নজরুলের যে 1922-এ মাত্র 23 বছরের একজন যুবক তিনি, এর আগ পর্যন্ত তার জীবনে যে অভিজ্ঞতাগুলো হয়ে গেছে, তিনি গানের দলে ছিলেন, তিনি মসজিদে ছিলেন, তিনি রুটির দোকানে ছিলেন, ছিলেন রেলের শ্রমিক হিসেবে, ছিলেন সৈনিক হিসেবে, সৈনিক হিসেবে তিনি যুদ্ধেও গমন করেছেন, যুদ্ধে গিয়ে সেখানে হাফিজের কবিতার প্রেমে পড়েছেন, হাফিজের সংকলন নিয়ে ফিরে এসেছেন। আবার ওই সময়টাতে ফিরে আসার পর তার ব্যক্তি জীবনের যে তার মানসিকতা যেটা, সেটাকে আমরা বোঝার জন্য তার পত্র উপন্যাস বাঁধনহারাকে পাই। 1922-এর আগের যে পত্র উপন্যাসটা প্রকাশিত হয়েছে এর মধ্যে দিয়ে দেখি একটা ব্যর্থ বা বিরহী প্রেমের চিত্র। নজরুলের প্রেমিক জীবনটাও বেশ আলোচিত বা বিরহ কাতর একটা, প্রেমের ব্যর্থতার একটা ব্যাপার ছিল। আবার এটাকে তিনি একেবারে ধারণ করেই বসে থাকেননি, নজরুলের বাঁধনহারা পত্র উপন্যাসে সেটা দেখা যায়। এটাকে তিনি আবার এটাকে এড়িয়ে যেতেও পেরেছেন। আবার এর এই যে ব্যর্থতার যন্ত্রণা সেটাও তাকে সবসময় স্পর্শ করে গেছে, তার দ্রোহ, তার প্রতিবাদক, তার একটা ছোঁয়া আছে। তো এই জীবনটা, ব্যক্তি জীবনের এতগুলো ঘটনার পরে নজরুল প্রকাশ করলেন অগ্নিমীরা কাব্য। এই কাব্যের মধ্যে তিনি 12টা কবিতাকে স্থান দিয়েছেন। প্রত্যেকটা কবিতাই, এই কাব্যগ্রন্থে যে 12টা কবিতা আছে, প্রত্যেকটা কবিতা আমরা তার যে উদ্দাম তারুণ্যের একটা ব্যক্তিত্ব জানি নজরুলের, বা হচ্ছে তার চির সজীবতা, চিরতারুণ্য তাকে ধারণ করে আছে। এছাড়া তার আরো একটা, এরপরে যে কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে দোলন চাঁপা, তাতে আছে তার প্রেমিক সত্তার পরিচয়, প্রেমের কাব্য আমরা বলতে পারি। তো নজরুল আমাদের কাছে যতটা তার প্রেমের কবিতার জন্য পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত তার বিদ্রোহী কবিতার জন্য, তার প্রলয়োল্লাস কবিতার জন্য, তার আগমনী কবিতার জন্য। নজরুলের এই যে তার প্রতিবাদী রূপটা, এইটাই বাংলার জনমানুষ খুব বেশি গ্রহণ করেছিল সেই সময়টাতে। তার অগ্নিমীরা কাব্যের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, বা নজরুল যে সময়টাতে লিখছেন, জনপ্রিয়তা অর্জন করছেন, সেই সময়ের সমকালীন জীবন বা আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে তাকালেও আমরা দেখি, সে সময় গোটা জাতি যেন অপেক্ষা করছিল একজন রাহবারের, এমন একজন ব্যক্তির যে সবাইকে একটা পতাকা তলে নিয়ে আসবে। তো জাতীয় জীবনে যার খুবই অভাব ছিল, এর আমরা জানি যে আমাদের তখনকার যে শত বছরেরও বেশি ইংরেজ শাসনের যে জগদ্দল পাথর চেপে বসেছিল, এর বিরুদ্ধে সামষ্টিক প্রতিবাদের কোনো রূপ ওভাবে পাই না আমরা। এরও বেশ কারণ আছে, জাতীয় জীবনে যারা নেতৃত্ব দিয়েছেন বেশিরভাগই কিন্তু ইংরেজ শিক্ষিত মানুষ ছিলেন, বা ইংরেজদের অধীনে চাকুরি করার কারণে ইংরেজ অনুগ্রহ ভোগী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। সব মিলিয়ে বাঙালির একটা সামগ্রিক সামষ্টিক প্রতিবাদের একটা রূপ কিন্তু তখনো পর্যন্ত দেখা যায় নাই। সাহিত্য যারা কবিতা রচনা করছেন, লেখালেখি করছেন, প্রতিবাদের সেই সুরটা অত বেশি উচ্চকিত ছিল না। নজরুল এই বিষয়টা ধরতে পেরেছিলেন। নজরুল যেই জীবন থেকে বেড়ে উঠেছেন, তিনি একেবারে যে জীবনটা নিপীড়িত মানুষের, যে জীবনটাতে তিনি দেখেছেন একেবারে নিজের মানুষগুলো যারা শ্রমিক তাদের জীবনটা কেমন কাটছে, তারা কতটা শোষিত হচ্ছে, কতটা বঞ্চিত হচ্ছে, এই জন্য তার প্রতিবাদটা ছিল একেবারে ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার বা ইংরেজদের থেকে পুরোপুরি স্বরাজ অর্জন করার, পুরোপুরি স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতার দাবি নিয়েই তিনি কবিতাগুলো লিখছিলেন।
নজরুলের সৈনিক জীবন থেকে তার লেখালেখি শুরু, এর আগেও তিনি লিখেছেন অনেক কবিতা সৈনিক জীবন থেকেই, সেখান থেকে তিনি লেখালেখি পাঠাতেন। এরপরে সৈনিক জীবন থেকে আসার পর তার বেশ কিছু কবিতা প্রকাশিত হয়ে গেছে, এর মধ্যেই নজরুলের জনপ্রিয়তা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু অগ্নিমীনা কাব্যের বিদ্রোহী কবিতার আগ পর্যন্ত নজরুলের জনপ্রিয়তা বেশ, নজরুল বেশ জননন্দিত ছিলেন, কিন্তু বিদ্রোহী কবিতা প্রকাশের পর থেকে এটা একেবারে তুঙ্গে উঠে যায়। ওই সময়টার সমকালীন যে জীবনটা, সেই জীবনটা ছিল 1922, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে, প্রথম আমাদের মধ্যবিত্ত জীবনে একেবারে সামগ্রিক ভাবে একটা অর্থনৈতিক মন্দার একটা ছোঁয়া, একটা বড় ধাক্কা পায় মধ্যবিত্ত জীবন। এই অর্থনৈতিক মন্দার প্রভাবে আক্রান্ত হয়। আমরা ওই সময়টাতে দেখলাম কল্লোল যুগের সাধক যারা কবি ছিলেন, তারা লিখছেন তাদের হতাশা ভারাক্রান্ত জীবনের কথা। আমাদের আধুনিক কবি যারা, তারা রবীন্দ্র বলয় থেকে বের হয়ে একেবারে যে জীবনটা হতাশার, যে জীবনটা বিচ্ছিন্ন, সেই আধুনিক একা অনেকের মধ্যে থেকেও একা জীবনের কথা লিখছেন। সেই সময়টাতে দাঁড়িয়ে নজরুল একক ব্যক্তিকে নয় বরং সমষ্টিকে উপলব্ধি করতে শুরু করলেন। তার যে জনসম্পৃক্ততার অভিজ্ঞতা তার ছিল, সেই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সেই উপলব্ধি থেকেই তার কবিতাগুলো লেখা শুরু হয়। প্রত্যেকটা কবিতায়, বিদ্রোহী কবিতায় আমি অনেকবার থাকলো, ব্যক্তি মানুষের উত্থানের আত্মজাগরণের আহ্বান থাকলো, আত্মজাগরণের পরিচয় থাকলো, এই কবিতার মধ্যেও সামষ্টিকতার অনেক রূপ আছে। এখানে তিনি যে ঐতিহ্যগুলোকে নিয়ে এসেছেন, হিন্দু ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, এগুলোর মধ্য দিয়ে গোটা তৎকালীন সময়ের আমাদের যে দুইটা জনগোষ্ঠী ছিল, মুসলিম এবং হিন্দু জনগোষ্ঠী, দুই জনগোষ্ঠীর জন্যই এটা, এই কবিতাটা খুব বেশি প্রভাব বিস্তারকারী একটা কবিতা ছিল বলা চলে। নজরুলের অগ্নিমীনা কাব্যের যে 12টা কবিতা আছে, এই কবিতাগুলোকে আমরা যদি দেখি, এগুলোর মধ্যে প্রধানত দুইটা ঐতিহ্য রয়েছে, একটা হচ্ছে মুসলিম ঐতিহ্য আর একটা হিন্দু ঐতিহ্য। এই দুইটা ঐতিহ্যকেই প্রধানত ধারণ করে এই কবিতাগুলো লেখা হয়েছে। মুসলিম ঐতিহ্যের কবিতা হচ্ছে তার কামাল পাশা কবিতা, এরপর আনোয়ার পাশা, রণভেরি, শাতিল আরব, খেয়াপাড়ে তরণী, কুরবানি, মোহরম, এই কবিতাগুলো হচ্ছে মুসলিম ঐতিহ্যের কবিতা। এছাড়া বাকি যে কবিতাগুলো আছে সেগুলো হিন্দু ঐতিহ্যের, বিদ্রোহী কবিতা, প্রলয়োল্লাস কবিতা, ধূমকেতু কবিতা, রক্তাম্বর ধারিণী কবিতা, আগমনী কবিতা। এই কবিতাগুলোর মধ্যে মুসলিম ঐতিহ্যে যে কবিতা কামাল পাশা, আনোয়ার পাশা, রণভেরি, এটা ঠিক মুসলিম ঐতিহ্যকে এখানে অবলম্বন করা হয়েছে। তবে এখানে প্রধানত যেটা বোঝানোর চেষ্টা করেছেন নজরুল, মুসলিম আমাদের ভারতীয় মুসলিম জাতির যে মুসলিম জাতি তখনো পর্যন্ত যে পিছিয়ে আছে, তাদের যে জীবনধারা, সেই জীবনধারা থেকে তাদেরকে জাগ্রত করার একটা মানুষ ছিল প্রত্যেকটা কবিতায়। কোরবানির কবিতায় তৎকালীন সেই সময়ে কোরবানি নিয়ে যে সমস্যাগুলো হতো, কোরবানিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক অসম্প্রীতি যেগুলো ছিল, সেটাকে তিনি সমাধান করার চেষ্টা করেছেন, তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যে ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। তারপর কোরবানি কবিতায় তিনি বলেছেন, মহরম কবিতায় তিনি বলেছেন যে মহরম শুধু মর্সিয়া নয়, বরং মহরম হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণার। এভাবে কামাল পাশা, আনোয়ার পাশা, যারা তুরস্কের সেনাপ্রধান বা সেনাবাহিনীর ব্যক্তিত্ব ছিলেন, তাদের মুসলিম রূপের চেয়ে তিনি বেশি করে তুলে ধরেছেন তাদের বীরত্বের বিষয়টা, তাদের জাতির প্রতি প্রেমের বিষয়টা, যেটা দিয়ে তিনি মুসলিমদেরকে জাগ্রত করার চেষ্টা করছিলেন, উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। পাশাপাশি হিন্দু ঐতিহ্যের নানা অনুষঙ্গকে ব্যবহার করে বিদ্রোহী, ধূমকেতু, প্রলয়োল্লাস কবিতাগুলোর মধ্যে পৌরাণিক যে অনুষঙ্গগুলো আছে, সেই পৌরাণিক চরিত্রগুলোর শক্তিকে ব্যবহার করেছেন। পৌরাণিক অনুষঙ্গগুলো একজন মানুষ পুরোপুরি বুঝতে না পারলেও এই কবিতাগুলোতে যে উদ্দামতা আছে, বিশেষ করে বিদ্রোহী কবিতায় যে একটা গতি আছে, চঞ্চলতা আছে, এটা প্রত্যেক মানুষকে যেই এই কবিতা পড়ে তাকেই আক্রান্ত করে। এই জন্য বিদ্রোহী কবিতার আজকে 100 বছর পার হয়ে গেল, এই কবিতার আবেদন এখনো ফুরিয়ে যায়নি। আমরা এই কবিতাগুলোর আলোকে যদি তৎকালীন যে কাব্যের যে নন্দন তত্ত্ব ছিল,
তখনকার কবিদের যে কবি প্রবণতা ছিল, বেশিরভাগই লিখেছেন বিভিন্ন নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যকে কেন্দ্র করে, মডার্নিজম, রিয়েলিজম, বাস্তববাদ, আধুনিকতাবাদ, এগুলোকে কেন্দ্র করে লিখেছেন। আবার কেউ লিখেছেন রোমান্টিকতাবাদকে কেন্দ্র করে। তো সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে যদি আমরা নজরুলকে ব্যাখ্যা করতে যাই, আমরা দেখি যে নজরুলকে অনেকে বলেছেন নজরুল রোমান্টিক কবি, অর্থাৎ আত্মগত ভাবের কবি। রোমান্টিক কবিরা সাধারণত মনের আনন্দে লেখালেখি করেন, মনের আবেগের প্রকাশ করেন খুব বেশি। তো নজরুলের মধ্যে যেটা আছে, কিন্তু রোমান্টিক কবিতার কাব্য ভাষা বা বৈশিষ্ট্যের দিকে তাকালে আমরা দেখি যে রোমান্টিক কবিরা সাধারণত আধুনিক ভাষা ব্যবহার করেন, তারা কবিতায় আধুনিক অনুষঙ্গ ব্যবহার করেন। কিন্তু নজরুলের অগ্নিমীনা কাব্যের যে কবিতাগুলো আছে, এর মধ্যে প্রত্যেকটা কাব্যই কিন্তু পৌরাণিক অনুষঙ্গকে কেন্দ্র করে বা ঐতিহ্যিক ভাষাকে ধারণ করে আছে, তো ক্লাসিক ভাষা যেটাকে বলা যায়। এই জন্য রোমান্টিক কবিতার মোটা দাগে যে বৈশিষ্ট্য, সেটাতে আমরা তার এই কবিতাগুলোকে ফেলতে পারি না। আবার রোমান্টিক কবিতার সাধারণত যেটা এলিয়টরা বা অন্যান্য কবিরা যেটা করেছেন, কবি নিজের কথাকে বেশি প্রকাশ করেছেন। সেখানে আমরা নজরুলের কবিতাগুলোর মধ্যে খুব বেশি আকারে যেটা পাই সেটা হচ্ছে জনসমষ্টির কথা, গণ মানুষের কথা খুব বেশি। রোমান্টিক কবিতা যদিও গণমানুষের কথা বলে, সমষ্টির কথা বলে, কিন্তু সেখানে ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তি চিন্তায় খুব বেশি প্রাধান্য পায়। তো সে আলোকে নজরুলকে একেবারে আমরা রোমান্টিকও বলতে পারি না। আবার যে সময়টাতে নজরুলকে কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলা হয়, নজরুল কল্লোলীয় আধুনিকতার মধ্যেই ছিলেন, কল্লোল গোষ্ঠীর সাথে তার সখ্যতা ছিল, কল্লোল গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসেবেও নজরুলের নাম রয়েছে। তারপরও কল্লোল গোষ্ঠী যেই পথে ধাবিত হয়েছেন, নজরুল কিন্তু সেই পথ ধরেননি। বোদলেয়ার, তারপর আধুনিক যে কবিরা আছে তাদের দ্বারা প্রভাবিত আমাদের সাহিত্যিকরা যেভাবে লিখেছেন, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, তারা যেভাবে লিখেছেন, নজরুল সে পথে যাননি। মডার্নিজম বা রিয়েলিজম, কোনো ইজমে দাসত্ব নেই তার কবিতার মধ্যে, বরং অনেক বেশি করে আছে জনজীবনের অভিজ্ঞতার কথা, অনেক বেশি করে আছে জনজীবনের দাবি এবং আকাঙ্ক্ষার কথা। নজরুল খুব ভালো করেই বুঝতে পেরেছেন গোটা ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যে সময়টা ছিল বিপর্যস্ততা, সেই সময়ে দাঁড়িয়ে মানুষের আকুতি হচ্ছে এই ইংরেজ শাসনের জগদ্দল পাথর থেকে মুক্তি লাভ করা। সেই দাবিকে ধারণ করেই নজরুল তার বেশিরভাগ কবিতায় সেই ভাবটাকেই তুলে ধরেছেন, আপন স্বকীয়তায় যুগ দাবিকে তিনি ধারণ করতে পেরেছেন। এই জন্য অনেক সমালোচকই তাকে যুগের কবি বলেছেন বা যুগ মানুষের কবি বলেছেন, নজরুলের যুগোত্তীর্ণতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু আজকে অনেকগুলো বছর পেরিয়ে নজরুলের সমকালীনতা, নজরুলের প্রাসঙ্গিকতা এখনো ফুরিয়ে যায়নি। নজরুলকে আমরা প্রতিদিনই স্মরণ করি আমাদের জাতীয় জীবনে, নানা নানা আন্দোলনে, নানা অনুষঙ্গে নজরুলের প্রয়োজনীয়তা এখনো দেখা দেয়। এই জন্য নজরুল শুধু যুগের কবি নয়, যুগোত্তীর্ণ কবি হিসেবেও এখন আছেন। দ্রোহ প্রতিবাদী মানসিকতাই তিনি খুব বেশি লিখেছেন। নজরুল সম্পর্কে যেটা নজরুলের কবি প্রতিভার বৈশিষ্ট্য, যেটা তার দুর্বলতাও বলেছেন অনেকে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। নজরুল অনেক বেশি স্বতঃস্ফূর্ততা নিয়েই লিখেছেন, যেখানে কবিরা বড় কবিদের অনুসরণ করেছেন, বড় কবিদের দ্বারা প্রভাবিত হয়েছে, নজরুলকে একক কোনো কবি দ্বারা প্রভাবিত হতে আমরা দেখিনি। তো নজরুলের এই স্বতঃস্ফূর্ততা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য, এটাতেই তার প্রধান রূপটা ধরা পড়ে। তবে এই স্বতঃস্ফূর্ততার কারণে অনেক সময় দেখা যায় কবিতার মধ্যে ভাবের পুনরাবৃত্তি ঘটে যায় অনেক বেশি। আর এই স্বতঃস্ফূর্ততার কারণে একটু বাহুল্যতাও চলে আসে এই আর কি নজরুলের। আবার তার চরিত্রের যে চিরতারুণ্য, নজরুল যে যৌবনকে ধারণ করতে পেরেছেন, সে যৌবনকে তার কবিতার মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। নজরুলকে নিয়ে গোলাম মুস্তফার একটা ছড়া, যেটা তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার কবিতার বৈশিষ্ট্যকেও বলা যায় সংজ্ঞায়িত করে আর কি, সেই ছড়াটা একটু বলছি। গোলাম মুস্তফা একবার ছড়া বলেছিলেন নজরুলকে নিয়ে, যে কাজী নজরুল ইসলাম বাসায় একদিন গেছিলাম, ভায়া লাভ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত, প্রাণে ফুর্তির ঢেউ ঢেউ বয়, ধরাই পর তার কেউ নয়।
এর প্রত্যেকটা কথাই নজরুলের জন্য আক্ষরিক অর্থে সত্য। নজরুল আলোচনার আসরে খুব জমিয়ে ফেলতে পারতেন, নিজের নিজেই হাসাতেন, নিজেই প্রচুর হাসতেন, তার রসিকতায় নিজেই অনেক বেশি অন্যদেরকেও হাসাতেন, নিজেও হাসতেন। তাছাড়া তার কবি প্রতিভার ক্ষেত্রেও আমরা দেখেছি যে নজরুলকে সম্পাদকরা সাধারণত তার কাছ থেকে কবিতা আদায় করতে পারতো না, তখন তারা তাকে হচ্ছে একটা ঘরে বন্দি করে দিতেন, চা, তারপর হচ্ছে পান, এরপর কাগজ কলম দিয়ে। তো এর মধ্যে থেকেই 1 ঘন্টার মধ্যে তিনি একটা চমৎকার কবিতা লিখে প্রকাশ করতে পারতেন। এগুলো হচ্ছে তার কিছু অস্বাভাবিক প্রতিভা আর কি। তো এই প্রতিভার যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। আরেকটা বিষয় হচ্ছে নজরুল তার কবিতায় মানবতাবাদকে তুলে ধরেছেন, তার সাম্যবাদী কবিতা বা অন্যান্য যে কবিতাগুলো প্রধানত মানবতাবাদকেই ধারণ করে। তবে তারই মানবতাবাদ আর পশ্চিমা কবিদের যে মানবতাবাদ তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এলিয়ট বা অন্যান্য কবিরা যে মানবতাবাদের কথা বলেছেন সেখানে সমষ্টির যে ব্যক্তি কবি যেভাবে সংজ্ঞায়িত করেছেন সেভাবেই মানবতাবাদটা এসেছে, কিন্তু নজরুলের কবিতায় অনেক বেশি করে সাধারণ মানুষের চাওয়া এসেছে। নজরুল যখন 1922 সালে অগ্নিমিনার বা বিদ্রোহী কবিতাটা লিখছেন, সে সময়ে দাঁড়িয়ে এলিয়ট লিখছিলেন দ্য ওয়েস্টল্যান্ড, একেবারেই মানসিকতার বিস্তর ফারাক। একই সময়ের লেখা, কিন্তু দুইজন কবির চিন্তা ভাবনা, দুইজন বড় কবির চিন্তা ভাবনার মধ্যে বেশ ফারাক আছে। ইংরেজি যদি কোনো কবি বা সাহিত্যিকের প্রভাব নজরুলের মধ্যে আমরা দেখি, কিছুটা পরিমাণে আছে লর্ড বায়রনের প্রভাব তার মধ্যে। এছাড়া বাকি তার জীবনে হাফিজের খুব প্রভাব ছিল, তবে সেটাকে বলা যায় হাফিজের যে ভাববাদ বা তার যে সুফিজম, সেটাকে নজরুল ভাবে সেটার প্রভাব খুব বেশি পাওয়া যায় না, কিন্তু হাফিজের যে প্রেমের একটা উন্মাদনা আছে সেই প্রভাবটা নজরুলের মধ্যে আছে। আবার নজরুলের যে রোমান্টিকতা বা নজরুলের যে রোমান্টিসিজম, সেখানেও একেবারে কোমল প্রেমের রোমান্টিকতা যেটা রবীন্দ্রনাথের মধ্যে আছে, যেটা অন্যান্য কবিদের মধ্যে আছে, নজরুলের মধ্যে সেভাবে পাওয়া যায় নাই। তার প্রেমের মধ্যে একটু অশান্ত প্রেমের একটা ব্যাপার আছে এই আর কি। তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি, নজরুলের কাব্য বৈশিষ্ট্যের মধ্যে প্রধানত তার প্রতিবাদী, দ্রোহী, মানবতাবাদী চেতনাই খুব বেশি খুব বেশি যেটা মোটা দাগে আমরা বলতে পারি। আর তার রোমান্টিকতার মধ্যেও এটার প্রভাব আছে। তার এমনকি তার যে প্রতিবাদী চেতনা, যে ধারাভাষ্য, যে কবিতাটা আমরা বিদ্রোহী কবিতা, সেই যেটাকে আমরা তার প্রতিবাদী চেতনার প্রধান স্মারক বলি আর কি, সেই কবিতার মধ্যেও তিনি প্রেমের প্রসঙ্গ এনেছেন। তারপর তার অন্যান্য যে কবিতাগুলোর মধ্যে দ্রোহের কথা, প্রতিবাদের কথা থাকলেও সেখানে প্রেমের বা সমাধানের চেয়ে একটু অভিমানী ভাবটা একটু বেশি আছে। তো আবার নজরুলের প্রতিবাদী চেতনা থেকে নজরুল বাংলা সাহিত্যে প্রথম রণসঙ্গীত লিখতে পেরেছেন। তার সৈনিক জীবনের যে উন্মাদনা সেটা এই রণসঙ্গীত লেখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আর কি। আমার আজকের যে মূল কথাটা, যে নজরুলকে আমরা কাব্য প্রতিভার দিক থেকে একক কোনো নন্দন তত্ত্বে আসলে ফেলতে পারি না, তাকে রোমান্টিক বলতে পারি না পুরোপুরি অর্থে, তাকে একক কোনো নন্দন তত্ত্বে তাকে ফেলা যায় না। নজরুল হৃদয়ের কবি, হৃদয় থেকেই কবিতা লিখেছেন। তার কবিতায় হৃদয় বৃত্তির প্রভাবই খুব বেশি, স্বতঃস্ফূর্ততা আছে। তার কবিতায় আছে যুগের কথা, তার কবিতায় আছে সাধারণ জনমানুষের কথা। অগ্নিমীনা কাব্য তার এই মানসিকতারই ধারাভাষ্য। ধন্যবাদ সবাইকে, আমার আলোচনা এখান পর্যন্তই। অনেক ধন্যবাদ মাসরুনা আক্তার আপুকে। অগ্নিবীণা নিয়ে তার আলোচনাটি বেশ প্রাঞ্জল ছিল এবং বেশ কিছু প্রতিতুলনামূলক আলোচনা যে তিনি করলেন সেটি থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। একই সাথে এই আলোচনার মাধ্যমে আমরা নজরুলের অন্যান্য যে দিকে বহুমাত্রিকতা ছিল সেই বিষয়ে আমরা জানতে পারলাম। অনেক ধন্যবাদ আবারও মাসরুনা আক্তার আপুকে। আমরা চলে যাচ্ছি আমাদের আয়োজনের সামনের অংশে। এখন আমরা একটি কবিতা শুনবো এবং আমরা যে কবিতাটি শুনবো সেটি নজরুলের লিখিত একটি চমৎকার কবিতা, যে কবিতাটির শিরোনাম বাংলা। এবং এই কবিতাটিতে এমন কিছু কথার উল্লেখ আছে যে যে বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতেও এসে আমরা বিষয়গুলো
নিশ্চিত করতে পারিনি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। বাংলাদেশ কবিতাটি আবৃত্তির জন্য আমি আহ্বান করছি শুক্তি জাহান কবিতাকে। কি পড়ছি কি লিখছি আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি বিশেষ আয়োজন নিয়ে পাঠশালা পাঠচক্র আমারে দেবনা ভুলিতে শীর্ষকে আয়োজনটিতে আমি একটি ছোট্ট পরিবেশনা রাখতে চাই। আমি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতাটি পড়ছি। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধির বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসিখি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শিশির অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এদেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এ বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ধন্যবাদ তানসির ভাই। অনেক ধন্যবাদ শুক্তি জাহান কবিতাকে। কাজী নজরুলের চমৎকার একটি কবিতা বাংলাদেশ, দারুণ পরিবেশনা আমরা তার কাছ থেকে শুনেছি। এবং কবিতাকে অনুরোধ করব পুরো আয়োজনের সাথে থাকবার জন্য, এবং আমরা অন্যান্য পরিবেশনার সময় আশা করি তার কাছে আমরা চলে যাব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচকের কাছে। বাংলা সাহিত্যলোকে কাজী নজরুল ইসলামের অভিধা তিনি বিদ্রোহী কবি। তার এই উপাধি ব্যাপকভাবে প্রচলিত এবং সাধারণের মাঝে এককভাবে প্রতিষ্ঠিত, কিন্তু ক্ষণজন্মা এই কবিকে কেবলমাত্র বিদ্রোহী কবি হিসেবে চিহ্নিত করলে নিঃসন্দেহে তার প্রতি অবিচার করা হবে। কারণ নজরুল বিদ্রোহী, এ কথা যতটা সত্য ততটাই সঠিক, প্রেমের কবি। তার কাব্যে সংগ্রামী চেতনা এসেছে নিপীড়িত নির্যাতিত মানুষদের জাগানোর প্রয়োজনে, যা ছিল সময়ের দাবি। পাশাপাশি মুখরিত হয়েছে প্রেমের চিরন্তন বাণীতে, যা শাশ্বতকালের মানব হৃদয়ের আবেদন। এবং নজরুল তার কবিতাতেই লিখেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এ থেকে বোঝা যাচ্ছে তার মাঝে বিদ্রোহ যেমন রয়েছে, তেমনি ভাবে একই সাথে তার মাঝে রয়েছে প্রেম। আমরা চলে যাচ্ছি মোহাম্মদ জাহিদ সিকদারের কাছে। এবং মোহাম্মদ জাহিদ সিকদার কাজী নজরুল ইসলামের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন, প্রেম ও দ্রোহে নজরুল। এই প্রবন্ধটি আমরা তার কাছ থেকে প্রবন্ধের পাঠ শুনব। জাহিদ। আচ্ছা, ধন্যবাদ জানাই। আজকে নজরুলকে নিয়ে আলোচনা, নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ববর্তী যারা আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন, ধন্যবাদ। আমার যে বিষয়টা সেটা হচ্ছে প্রবন্ধ, প্রেম এবং দ্রোহে নজরুল। তো এই প্রবন্ধটা পাঠ করার আগে আমি কিছু কথা বলবো নজরুল সম্পর্কে। প্রবন্ধটা খুব ছোট, বেশি বড় না, এটা
গত বছর লিখেছিলাম দৈনিক সময়ের কাগজে, তো সেখানে প্রকাশিত হয়েছিল এবং অনেকে লিখেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা লিখেছেন। তো আমি ছোট মানুষ, অল্প করে লিখেছি, সেটাই জায়গা পেয়েছিল। তো সময়ের কাগজ প্রকাশিত হয়েছিল গত বছর, তো এখন এটা পড়বো। তো পড়ার আগে নজরুল সম্পর্কে আমার কিছু অনুভূতি বা আবেগ এর কথা বলবো আর কি। তো নজরুল শব্দটা যদি আমাদের মনে আসে, তো তখন আমরা কয়েকটা বিষয় চিন্তা করি, যে আসলে নজরুল মানে বিদ্রোহী বা প্রেম, এরকম কথাটা আমাদের মনে চলে আসে, বা নজরুলের নামটা উচ্চারণ করলে খুব আত্মীয়তার একটা গভীর বন্ধন মনে হয়, যে আমি এটা জন্ম থেকেই হয়তো এই লোকটাকে আমি চিনি। তো এরকমটা মনে হয়। কেন এরকমটা মনে হয়, আমরা যদি একটু দেখি যে আমাদের শৈশব থেকে শুরু করে আমরা যখন স্কুলে ভর্তি হই বা পড়াশোনা যখন শুরু হয় আমাদের জীবনে, তো তখন ক্লাস 1-2 বা 3 থেকে এরকম আমরা, বা আরো কিছু পরবর্তী সময়, আমরা নজরুলের কবিতাগুলো, রবীন্দ্রনাথের কবিতাগুলো বা ফারুক খানের কবিতাগুলো কিন্তু পড়ি। তো সেই পড়া কবিতাগুলো কিন্তু আমরা কখনো ভুলি না, শৈশবের কবিতাগুলো মুখস্থ আমাদের চিরজীবনে থাকে। নজরুলের যে কবিতা বা রবীন্দ্রনাথের কবিতা, যেমন ফারুক আহমেদের কবিতাগুলো, এগুলো কিন্তু সবসময় আমাদের স্মৃতিতে এমন ভাবে গেঁথে গেছে যে আমরা অস্বীকার করলেও আমরা নিজের অজান্তেই মন থেকে স্বীকার করতে হয় যে না, আসলে নজরুল যদিও প্রিয় না হয়, অনেকের কাছে এখানে প্রিয় নাও হতে পারে, কিন্তু আসলে অজান্তেই যে নজরুল প্রিয়, রবীন্দ্রনাথ যে প্রিয় বা ফারুক আহমেদ যে প্রিয় বা জসীমউদ্দীন যে প্রিয়, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। যেমন আমরা এসে পড়েছি পঞ্চম শ্রেণীতে, আমরা এটা পড়েছি, যেমন থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, এরকম কবিতা। বা রবীন্দ্রনাথের কবিতা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি আজ আমাদের ছুটিও ভাই, বা জসীমউদ্দীনের কবিতাগুলো। তো এই যে শৈশবের কবিতাগুলো, এগুলো যখন আমরা পরবর্তী সময়ে আরো যখন নজরুলের নামটা দেখি উচ্চতর ক্লাসের মধ্যে, যে নজরুল ইসলাম আরো এত কিছু লিখেছে, ও মা কি অবাক করা ব্যাপার। কিন্তু পরবর্তীতে যদি আমরা অন্যান্য লেখকদের দেখি, যেমন সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী বা বিষ্ণু দে, তখন এদের অপরিচিত মনে হয়, যে এদের তো আমরা কখনো পড়ি নাই, এখন এরা বা এদের আমরা পড়তেছি। কিন্তু নজরুলকে যখন পড়ি বা রবীন্দ্রনাথের নামটা যখন বইয়ের মধ্যে দেখি, বা আমরা যে ছোটবেলায় খাতার মধ্যে লিখেছিলাম যে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, তো এই যে কবিতা, তো কবিতার লাইনটা যখন লিখেছি, কবিতার নামটা তার নিচে কাজী নজরুল ইসলাম লিখেছিলাম, সেই স্মৃতি, সেই যে অনুভূতিটা, তখন নজরুলের আরো লেখা পড়লে মনে হয় যে না, এটা আমার আত্মার বন্ধন, আমি একে ছোটবেলা থেকে চিনি, আমার হৃদয়ের বন্ধন, যে নজরুলের সাথে যে ভালোবাসা, রবীন্দ্রনাথের সাথে যে ভালোবাসা, সেটা অনেক আগে থেকে। পরবর্তীতে আমরা বিভিন্ন লেখকদের সাথে পরিচিত হয়েছি বা হব, এরকম বিষয়টা। তো নজরুল প্রেম এবং দ্রোহ তার মধ্যে দুটোটাই ছিল। তো নজরুলের যেই কবিতার বিষয়, নজরুল এমন একটা সময়ের মধ্যে তিনি জন্মেছিলেন যে সে সময় ব্রিটিশ আন্দোলন হয়েছিল এবং সে সময় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই ব্যাপারগুলো আলোচনা করা হয়ে গেছে আগে। তবুও আমি একটু বলি যে রবীন্দ্রনাথের মধ্যে যে রোমান্টিকতা ছিল, সেই রোমান্টিকতা দিয়ে তখন আর চলছিল না, যে মানুষের মধ্যে যেই খাবারই নেই তখন রোমান্টিকতা দিয়ে কি হবে। তো তখন এমন একটা বিষয় মানুষের মধ্যে চাচ্ছিল, যে এমন একটা বিষয় তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছিল, যে এমন একটা বিষয় চাই যা এই ধ্বংসোন্মুখ সমাজকে একটা গড়বে বা একটা বিদ্রোহ বা একটা বিপ্লব সৃষ্টি করবে। তো এই বিষয়টা কিন্তু তৎকালীন কবি সাহিত্যিকদের মধ্যে যদিও প্রচ্ছন্নভাবে কিছুটা ছিল, কিন্তু প্রত্যক্ষভাবে তেমনটা পাওয়া যাচ্ছিল না। তো তখন নজরুল ইসলাম তখন আসলেন এবং তিনি তার বিদ্রোহী কবিতা লিখলেন, এবং বিদ্রোহী কবিতা লেখার সাথে সাথে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এই কথাটা বললে ভুল হবে যে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন বিদ্রোহী লেখার মাধ্যমে, কিন্তু না, নজরুলের জীবনের মধ্যে যেই বিশাল পরিমাণে যেই কষ্ট, দুর্ভোগ, ছোটবেলা থেকে শুরু করে লেটো গানের দলে যোগদান করেছেন, এরপরে তিনি রুটির দোকানে কাজ করেছেন, তারপরে গিয়ে তিনি তার বাবা মাকে ছেড়ে অনেক দূরে সেই 17 বছর বয়সে তিনি বাঙালি পল্টনে যোগদান করেছেন, সেখানে আরবি ফার্সি শিখেছেন, এবং তিনি মানুষের বাড়ির মেঝের তলায় যেখানে কুকুর ঘুমিয়ে থাকে সেখানেও তিনি ঘুমিয়েছেন। যে নজরুলের জীবনের যেই যে ভাঙা গড়া যে বিষয়গুলো, তিনি তার কবিতার মধ্যে বলতেছেন যে হে দারিদ্র তুমি করেছ মরে, হে দারিদ্র তুমি মরে করেছ মহান। আসলে দারিদ্রকে মানুষকে মহান করতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, কিন্তু সব মানুষের ক্ষেত্রে তো হয় না। দারিদ্র অভাব যেখানে সেখানে স্বভাব নষ্ট হয়, তো নজরুলের তো স্বভাব নষ্ট হয়নি। তো এই যে দারিদ্র যে তাকে ভেতর থেকে শক্তি যুগিয়েছে, তার ভেতর থেকে যে প্রবল উদ্যম,
যে মানুষকে বোঝার, মানুষের মনকে বোঝার, তিনি তার কবিতার মধ্যে বলছেন, আমার পরিচয়ের মধ্যে বলতেছেন যে আমি আমার নিজেকে চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব বাদ, তিনি বিদ্রোহের মধ্যে বলতেছেন। তো ওই যে বিদ্রোহের মধ্যে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে গেলেন না, এর পেছনে যে কত পরিমাণ দুঃখ কষ্ট ছিল তার বিদ্রোহী কবিতার মধ্যে আছে। তিনি তার বিদ্রোহী কবিতার মধ্যে ঠিক যেভাবে তিনি বিদ্রোহী ভাবটা প্রকাশ করেছেন, ঠিক সেভাবে সেখানে প্রেমের কথাও আছে। আবার তিনি এই প্রেমের কথা প্রকাশ করতে গিয়ে মানুষের নারীরা যে ছলনাময়ী সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি তার বিদ্রোহের মধ্যে বলতেছেন, এভাবে বলতেছেন যে আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে হাঁপাই যাই চুনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট পথে চলিতে, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি চকিতে পথে চলিতে, চকিতে চমকি ঠমকি ফিং দেয়া দিই তিন দল, আমি চপলা চপল হিন্দু, একটু ভুল হয়েছে হয়তো বা। তারপরে তিনি বলতেছেন যে আমি তাই করি ভাই, যখন চাই এমন যা করি, শত্রুর সাথে গলা গলি ধরি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। এই যে তিনি বলতেছেন আমি তাই করি, আমি যখন আমার মনে যা চাই তাই করি, তিনি এই কথাটা কেন বলতে পারছেন? অন্য কেউ তো এভাবে বলতে পারে না। তিনি জাত বোহিমিয়ান ছিলেন। আমাদের মাইকেল মধুসূদন দত্তকে আমরা জানি, তিনি তো বোহিমিয়ান ছিলেন ইয়ন বেঙ্গলের মধ্যে, কিন্তু তার বোহিমিয়ানটাকেও যে কবি সাহিত্যিকরা বোহিমিয়ান হলেও যে একেবারে উচ্ছৃঙ্খল হয়ে যায় সেরকমটা না। মধুসূদন বোহিমিয়ান ছিলেন, এবং মধুসূদনের পরে বাংলা সাহিত্যের মধ্যে আরেকজন জাত বোহিমিয়ান ছিলেন, সেটা নজরুল। তো নজরুল যে বোহিমিয়ান ছিলেন এবং তার মধ্যে যে বিপ্লবের বা বিদ্রোহের যে প্রণোদনা ছিল, তিনি যখন ওই ছোটবেলায় যখন তার বন্ধু ছিল শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার সাথে তিনি যখন স্কুল বাদ দিয়ে যখন এসে বাগানে বাগানে বেড়াতেন, তো তখন বিভিন্ন ওই পাথরের স্তূপকে লক্ষ্য করে তিনি ঢিল ছুঁড়ে মারতেন এবং বলতেন যে এটা বড় লাট, এটা ছোট লাট, এবং ওই তিনি গুলি দিয়ে পাখি মারার যে বন্দুক, সেই বন্দুক দিয়ে তিনি পেঁপেকে সই করে বলতেন যে এটা বড় লাট, এটা ছোট লাট। তো এইভাবে তিনি গুলি মেরে বলতেন যে আমি তাকে খতম করে দিয়েছি। তো এই যে নজরুলের মধ্যে যে বিদ্রোহের বিষয়টা, এটা কিন্তু বিদ্রোহ কবিতার মধ্যে আছে। তারপরে তিনি বলতেছেন যে তার মধ্যে যদি শুধু বিদ্রোহ না, তার মধ্যে প্রেমের ছলনা আছে, তার মধ্যে বেদনা আছে। বেদনার কথাগুলো তার চিঠি থেকে বোঝা যায় যে তিনি কি পরিমাণ বেদনাক্ত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন প্রেম থেকে। তিনি বিদ্রোহের মধ্যে বলতেছেন, বিদ্রোহের মধ্যে যে একটা ঝঞ্ঝাময় পরিবেশ, এর মধ্যে তিনি বলতেছেন যে আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখাও নখন, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকঞ্চুরের কনকন। এই যে গোপন প্রিয়ার চকিত চাহনি, অর্থাৎ কতটুকু মধুর হলে এবং নারী হৃদয়কে কতটুকু বুঝতে পারলে তিনি কথাটা প্রকাশ করেন। এবং ঠিক একইভাবে তার পূজারিণী কবিতা আছে প্রায় 300 লাইনের উপরে, তো সেই কবিতার মধ্যে তিনি, আমি একটা লাইনের কথা বলতেছি, তো সেই কবিতার মধ্যে তিনি এভাবে বলতেছেন যে নারীকে উদ্দেশ্য করে বলতেছেন যে কিছু মরে দিতে চাও, অন্যতরে রাখো কিছু বাকি, দুর্ভাগিনী দেখে হেসে মরি, কাকে তুমি দিতে চাও ফাঁকি। মানে নজরুল বলতেছেন যে তুমি কাকে ফাঁকি দিতে চাও, আমি নজরুল, আমাকে ফাঁকি দিবা? তো সেটা তো সম্ভব না। এই যে নজরুল যে নারী হৃদয়কে চিনেছেন এবং সেখানে যে ছলনা এবং প্রেমকে আবিষ্কার করেছিলেন, এবং তার যেই স্ত্রী, দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্ত, যার নাম প্রমীলা আমরা জানি, তো এই প্রমীলাকে উৎসর্গ করে কবিতা লিখেছিলেন এবং প্রমীলার নাম দিয়েছিলেন দোলন, এবং সেখান থেকে যেটা পরবর্তীতে প্রকাশিত হয় দোলন চাপা, তো দোলন থেকে কিন্তু দোলন চাপা নামটা আসে। তো এই যে নজরুলের বিষয়টা, তো এভাবে নজরুল বিদ্রোহ এবং বিপ্লব নিয়ে, কি বিদ্রোহ বিপ্লব এবং ঠিক একইভাবে প্রেম, প্রেমের যেই নিগুড় ভালোবাসা সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন, তার মধ্যে ছিল। এবং এখানে তৎকালীন সময়ে আরো একটা বিষয় একটা বলি, যে আরবি ফার্সি শব্দের ব্যবহারটা, যে আরবি ফার্সি শব্দের ব্যবহার কিন্তু আগে অনেকেই করেছেন, মহিতুলাল মজুমদার করেছেন, আবার শত্রুন্দ্রনাথ দত্ত করেছেন, কিন্তু নজরুল এসে কিন্তু নতুন ভাবে আরবি ফার্সি শব্দের মধ্যে একটা আবেগ, একটা ঝঞ্ঝা, একটা ধূমকেতুর মধ্যে একটা প্রলয় সৃষ্টি করলেন, যার কারণে তার আরবি ফার্সিটা অন্যান্য কবিদের আরবি ফার্সিকে ছড়িয়ে গেল। তো এর মাধ্যমে আমরা বলতে পারবো নজরুল প্রথম আরবি ফার্সি নিয়ে এরকম কবিতা রচনা শুরু করেন, এবং তিনি প্রথম না, এর আগে অনেকে করেছেন, কিন্তু তাদেরটা তেমন আসে নাই। কিন্তু পরবর্তীতে নজরুল যে আবেগটা প্রকাশ করেছিলেন তার আরবি ফার্সি শব্দের মাধ্যমে, সেটা আরো আর কি ফুলের মতো সুশোভিত হয়ে উঠলো। এবং রবীন্দ্রনাথের যে রোমান্টিকতা বাদ, সেটা থেকে রবীন্দ্রনাথের রোমান্টিকতা নজরুলের রোমান্টিকতার মধ্যে আছে, কিন্তু রোমান্টিকতা মিল থাকলেও যে বিদ্রোহটা সেটা অন্যান্য কবিদের মধ্যে ছিল। যেমন বিষ্ণুদের কবিতার মধ্যে বিদ্রোহ আছে, অমিয় চক্রবর্তী এদের মধ্যে কিন্তু বিদ্রোহ আছে, তৎকালীন সময় জীবনানন্দ দাশকে আমরা দেখি সেখানে কিন্তু বিদ্রোহ আছে, জীবনানন্দ দাশের কিছু কবিতার মধ্যে নজরুলের প্রভাব আছে আমরা জানি। তো এই যে সেই বিদ্রোহটা অন্যরকম ছিল, কিন্তু নজরুলের বিদ্রোহটা ছিল আলাদা রকমের, এবং তার যে চাওয়াটা সেটা সমগ্র ভারতবর্ষের মধ্যে ছিল। তো এই চাওয়াটাই নজরুলকে পৃথক করে দিয়েছে, এবং একই বিদ্রোহের মধ্যে যে প্রেম থাকতে পারে, অর্থাৎ নারীর পরশের মাধ্যমে যে অশ্রু মুছে যেতে পারে, সেই বিষয়টা কিন্তু
পাওয়া যায় এই নজরুলের এই এই কবিতার মধ্যে বা তার পরবর্তী অগ্নিবীণা দোলন চাঁপা এই এই কাব্যগুলোর মধ্যে পাওয়া যায়। তো এইভাবে কিন্তু নজরুল পৃথক হয়ে গেলেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি তৎকালীন সময় কারা কারা আসছে, যেমন নজরুল 1899 সালে জন্মগ্রহণ করেছেন, ঠিক একইভাবে বাংলার তৎকালীন সব সময়ের সবচেয়ে খ্যাতিমান লেখক বা 30-এর দশকের জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে। 1903 সালে জন্মগ্রহণ করেছেন জসীমউদ্দীন। তো জসীমউদ্দীনও কিন্তু তৎকালীন সময় বিখ্যাত হয়ে গেলেন, এক একজন এক এক প্রতিভার মাধ্যমে বিকশিত হলেন। কিন্তু এই শত প্রতিভা ছাড়াও নজরুল একটা নতুন ঝঞ্ঝা নিয়ে সবার থেকে আলাদা হয়ে, এবং তিনি বর্তমান সময় সাময়িক, কেন সাময়িক, বর্তমান সময় মানুষের মধ্যে দ্রোহ আছে, যন্ত্রণা আছে, এবং বর্তমানে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। যখন আমরা যদি বর্তমানে বিদ্রোহী কবিতা পড়ি এখনো রক্ত টকবক কেন করে? কারণ হচ্ছে নজরুলের যে সমসাময়িক কবিতার বিষয়গুলো এখনো কিন্তু আমাদের মধ্যে আছে, এখনো আন্দোলন চলতেছে। তো এখনো এই আন্দোলন চলার কারণে, এখনো প্রেম থাকার কারণে মানুষের ভেতরে নজরুল সমসাময়িক, এবং যতদিন থাকবে পৃথিবী থাকবে ততদিন যদি নজরুল পাঠ্য থাকে নজরুল সমসাময়িক থাকবে, এটা আশা করা যায়। অনেক কথা বলে ফেলছি, তো আমি আমার প্রবন্ধটা পাঠ করবো, তেমন এখানে তেমন কোনো কথাই নেই, কিছু কথা আছে সেটা পাঠ করলে দেখা যাবে। আমি পড়ছি প্রবন্ধটা, খুব ছোট, একটু সময় নিচ্ছি। আচ্ছা, প্রবন্ধটার নামই হচ্ছে প্রেম এবং দ্রোহে নজরুল। এটা হচ্ছে গিয়ে প্রথমে আমি শুরু করছি যে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য। কানসির ভাই বলে দিয়েছেন কথাটা, এটার মাধ্যমে বোঝা যায় যে তিনি প্রেম এবং দ্রোহে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য, বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে একসাথে নাগ শিশু আর উদাস পথিক হয়ে আবির্ভূত হয়েছিল এক নতুন যুগ স্রষ্টা কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের পর এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি, যেখানে রবীন্দ্র যুগের কল্প সাধনার সন্ন্যাসীর ভাব বিহ্বলতার সীমা অতিক্রম করে ধারণ করেছেন রুদ্র মানব, সজোরে আঘাত হেনেছেন শিল্প ও মানুষের মননে। যদিও মাইকেল মধুসূদন দত্ত বাংলায় আধুনিক কাব্যের সূচনা করেছেন, তার কাব্য ছিল উদারতা, সংস্কার, মুক্ত চেতনা, যা নজরুলের প্রকট ভাবে দেখা যায়। কিন্তু মাইকেল যে অমৃতাক্ষরে স্বাচ্ছন্দ্য ছিলেন, নজরুল সেদিকে ভ্রুক্ষেপ করেননি, কারণ তিনি ছিলেন চরম গীতিপ্রবণ। মাইকেলের বিদ্রোহ ছিল নিয়তির বিরুদ্ধে, আর নজরুলের বিদ্রোহ শাসক, নির্যাতিত, নিপীড়িত মানুষ ও দারিদ্রের বিরুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে রবীন্দ্রনাথ একাই আধিপত্য বিস্তার করেছেন সাহিত্যের জগতে, কিন্তু বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্যক্তিতে, সমাজে, অর্থনীতি, রাজনীতিতে যে ভাঙন শুরু হয়েছিল, তখন রবীন্দ্র সাহিত্যের জীবন দেবতা উর্বশী, বিজয়িনী, নিছক পুরীর দেশের মতোই মনে হচ্ছিল। প্রেম প্রত্যয়, শান্তির বাণী কবিগুরু শুনিয়েছেন, কিন্তু তখন এই তীব্র সংঘাতময় জীবনে প্রয়োজন ছিল নতুন বাণী, নতুন সুর। যখন রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছে, কৃষক শ্রমিক পেয়েছে আশ্বাস, যার ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত উপমহাদেশে, আর তখনই রণতুর্য হাতে জেগে উঠলেন নজরুল, বললেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। বিকট অট্টহাসি দিয়ে রচনা করলেন কান্ডারি হোসিয়ার, চল চল চল, ভাঙার গান, কারার ওই লৌহ কপাট, বিশের বাসী অগ্নিবীণা। পূর্বসূরীরা বলেছেন জাগো জাতি, জাগো দেশ, আর নজরুল বলেছেন জাগো নিপীড়িত, জাগো কৃষক, জাগো শ্রমিক, জাগো নারী। আর এখানে তিনি যুগোত্তর। নজরুলের অবদানের প্রধান দিক সর্বহারা মানুষের জয়গান, যা কার্ল মার্কসের সাথে সাদৃশ্যপূর্ণ। কিন্তু মার্কস শুধু উঁচু শ্রেণী নিচু শ্রেণীর কথা বলেছেন, কিন্তু নজরুল বলেছেন ধর্মীয় অসাম্প্রদায়িকতার কথাও, যা নজরুলকে মার্কস থেকে নতুন রূপে পৃথক করে দিয়েছে। আর এই জন্যই শওকত ওসমান নজরুলকে গোর্কির মানসপুত্র বলেছেন। নজরুল শ্রমিককে বলেছেন, ও মাঝিরে, তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। তিনি শ্রমিকের অধিকারের কথা বলেছেন দীপ্ত কণ্ঠে, চোখে আঙুল দিয়ে, তোমার অট্টালিকা কারখানে রাঙা, থলি খুলে দেখ প্রতি ইটে আছে লেখা। কলিমজুর কবিতা থেকে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিল তীব্র ঘৃণা, স্বদেশীয় চেতনায় বেজে উঠেছে আমি ভগবান বুকে কে দেই পদচিহ্ন, বিদ্রোহী।
তৎকালীন সময়ে মুক্তি পিপাসু নারীদের অধিকারের কথাও ভারতবাসীকে জানিয়ে দিয়েছেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দীপ্ত সুরে ক্ষিপ্ত হয়ে নজরুল এভাবেই ব্যক্তি থেকে স্বদেশের প্রায় প্রত্যেকটি স্তরে এনে দিয়েছেন নতুন যুগ, নতুন স্বপ্ন। বিকট মেঘের গর্জনের পেছনে যেমন থাকে শান্তির বাড়িধারা, তেমনি অগ্নিবীণার সুরে যেমন ঝংকার তুলেছেন দিগ দিগন্তে, সাথে অনুভব করেছেন মর্মে যৌবন পিপাসার গভীর আরতি। তাই তো তার বিদ্রোহীতে যেমন রয়েছে বীরের অসি ঝংকার, তেমনি রয়েছে কাকন চুরির কনকন। যৌবন যন্ত্রণায় কবির ছন্দ হয়ে ওঠে অশ্রু ভারাক্রান্ত। তিনি বলেন, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন। বিদ্রোহী থেকে নজরুলের হৃদয়ের গোপনে গোপন কোণে ছিল ব্যর্থ প্রেমের বেদনা, যাকে আপন করে নিয়ে তিনি হয়েছেন যুগশ্রেষ্ঠ রোমান্টিক। নজরুলের চোখে নারী ছিল বিভিন্ন রূপণী, কখনো সে পূজারিণী, কখনো অপরূপ প্রিয়সী, আবার কখনো কোহিলেকা ছলনাময়ী। তার কাছে প্রেম হলো পবিত্র। তিনি তিনি বলেন, প্রেম আর কামনা এক নয়, কামনা হলো সাময়িক উত্তেজনা, আর প্রেম ধীর শান্ত চিরন্তন। তিনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে প্রেমকে বিচার করেননি, তার প্রেমে আছে আবেগের গভীরতা, নেই প্রেম তত্ত্ব বা দার্শনিক চিন্তা। সত্যি বিরল প্রতিভা নিয়ে বাংলার জগতে এসেছিল এক নুষ্টা, যার এক হাতে ছিল বাঁশের বাঁশি আর অন্য হাতে ছিল রণতূর্য, যাতে জেগেছে ভারতবাসী, জেগেছে বাঙালি, জেগেছে যৌবনের সভ্যতা, জেগেছে যৌবনের সত্যতা, খুলে গেছে সাহিত্যের নতুন পথ। ধন্যবাদ, এতক্ষণ যারা আলোচনা শুনেছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ জানাই। এই তো ছিল তানসির ভাই, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জাহিদ শিকদারকে। জাহিদ শিকদারের মৌলিক প্রবন্ধ প্রেম ও দ্রোহী নজরুল সেটি সে পাঠ করলো এবং একই সাথে এই আলোচনা সে কিছু যুক্ত করলো। সবাইকে একটা বিষয়ে আহ্বান করি, আপনারা যারা নজরুল কিংবা রবীন্দ্রনাথ কিংবা আপনাদের যেসব প্রিয় সাহিত্যিক রয়েছে তাদেরকে নিয়ে পড়াশোনা করছেন, একই সাথে তাদের সম্পর্কে জানছেন, আপনাদের একটা অনুরোধ রাখবো, আপনারা তাদের নিয়ে আপনাদের অনুভূতিগুলো আপনারা ব্যক্ত করবেন, আপনারা সেটা লেখার মাধ্যমে হোক কিংবা আলোচনার মাধ্যমে হোক। কারণ আমাদের পাঠশালা পাঠচক্রের সার্বিক যেসব পাঠচক্রের আয়োজন হয় প্রতি সপ্তাহে প্রতিদিন যেসব আয়োজন হচ্ছে, সেগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করে তোলা, নিজেদের আলোচনা, নিজেদের বলার ভঙ্গি, নিজেদের চিন্তার পথ, চিন্তার গতিকে সাবলীল করা। কারণ আমরা যদি না বলি তাহলে আমাদের আপনার পছন্দ আমাদের দর্শন আমরা ঠিক সমৃদ্ধ করে উঠতে পারবো না। আরেকটা ব্যাপার হচ্ছে, জাহিদ শিকদার আমাদের পাঠশালা পাঠচক্রে কি পড়ছি কি লিখছি আয়োজনের নিয়মিত আলোচক। জাহিদ শিকদার একটি কবিতাও লেখেন এবং আজকে তো তার প্রবন্ধটা আমরা শুনলাম। একই সাথে পুরো আয়োজন, পুরো আরো যেসব আলোচক জানেন, আজকে তো সবাইকে সুযোগ দেওয়া হয়ে ওঠেনি, কিন্তু আরো অনেক আলোচক আছেন, যেমন আমাদের মোর্শেদ আলম রয়েছেন, আয়েশা নূরের নির্ভান দৃষ্টি, এবং আমাদের রাসেল ভাই রয়েছেন। সবাই কিন্তু আমরা সবাই এখানে যারা আলোচনা করি সবাই নিজ নিজ জায়গা থেকে খুবই সমৃদ্ধ আলোচনা করেন এবং তাদের চিন্তা ভাবনা অনেকটাই পরিপক্ক। তা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মাঝখানে আমি একটু একটা ঘোষণার মতো দিচ্ছি, যারা আজকেই প্রথম এসেছেন আমাদের আয়োজনে, আমাদের একটি গ্রুপ রয়েছে পাঠশালা সেন্টার ফর বেসিক স্টাডিজ। এই গ্রুপে আপনারা শুধু মৌলিক সাহিত্য চর্চায় না, একই সাথে এই গ্রুপে আপনারা পত্রিকায় প্রকাশিত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক কলাম পাঠ করতে পারবেন এবং প্রতিদিন এখানে বিভিন্ন সাহিত্য পাতার বিভিন্ন সাহিত্য সংশ্লিষ্ট বিভিন্ন কলাম প্রকাশিত হয়। একই সাথে পত্রিকার যেসব ফিচার প্রকাশিত হয়, স্বাস্থ্য কথা কিংবা লাইফ হ্যাক অথবা কোনো রকমের ক্যাম্পাস ভিত্তিক কোনো লেখা, সবই আপনারা পাঠশালায় একত্রভাবে আপনারা পোস্ট আকারে পাবেন এবং প্রতিদিন ভোর সকালেই আগের দিনের সমগ্র যেসব কলাম পোস্ট হয়েছিল সেগুলো সংকলিত আকারে সকালবেলায় গ্রুপে আপলোড করা হয়, একই সাথে পেজে আপলোড করা হয়। তো যারা আজকে প্রথম এসেছেন তাদেরকে আমি অনুরোধ করবো, চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে, সেখান থেকে একটু ঘুরে আসতে। আর একসাথে পাঠশালা সেন্টার ফর বেসিক স্টাডিস এর অধীনস্থ যে পাঠশালা পাঠচক্র গ্রুপটি রয়েছে, অর্থাৎ সাব গ্রুপ যেটি রয়েছে, সেটির আয়োজনে যে আমাদের আজকের বিশেষ আয়োজনটি আয়োজিত হচ্ছে, এখানেও এক একটি পাঠচক্র, এক একটি আয়োজনের এক একটি পাঠচক্র রয়েছে। যেমন ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে একটি পাঠচক্র রয়েছে, এই সপ্তাহের আন্তর্জাতিক একটি পাঠচক্র রয়েছে যেখানে সারা সপ্তাহের বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হয়, বিষয়ভিত্তিক আলোচক সেখানে থাকেন, একই সাথে প্রত্যেকটা আলোচকের সাথে সাধারণ যারা শ্রোতা রয়েছেন তারাও অনেক কিছু যুক্ত করেন। এবং সর্বোপরি শুধু পাঠচক্রটা নিছক সাহিত্য চর্চা কিংবা নিছক মনন চর্চা না, একই সাথে এটি
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজেও কিন্তু এই পাঠচক্রগুলো অনেক বড় ভূমিকা রাখছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মন চর্চা, তারপর সেকেন্ডারি উদ্দেশ্য হচ্ছে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করা। কারণ একটা পড়াশোনা যদি জীবন্ত না হয় তাহলে আপনার প্রস্তুতিটাও জীবন্ত হবে না। এখন আপনার যে বিসিএস কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখন শুধু ইনফরমেশন মুখস্থ করলেই কিন্তু আসলে খুব একটা যথেষ্ট হচ্ছে না, সেখানে একই সাথে মানসিক দক্ষতাটা জরুরি হচ্ছে এবং একই সাথে একটি তথ্যের সাথে আরেকটি তথ্যের যে যোগসূত্রতা সেটি তৈরি করার সক্ষমতা যাদের আছে তারাই কিন্তু আসলে এগিয়ে থাকছে। আমাদের পাঠশালা পাঠচক্রে যত রকমের পাঠচক্র রয়েছে সবগুলো কিন্তু আপনাকে এই ঠিক ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তুলতে আপনাকে সহায়তা করবে বলেই আমাদের বিশ্বাস। আর এছাড়া প্রতি শুক্রবার একটি আলাদা একটি বিশেষ আয়োজন হয়, অর্থাৎ পাঠশালা পাঠচক্রের সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি আয়োজন, সেটি শিশু কিশোরদের জন্য আয়োজন, পাঠশালা শিশু কিশোর আসর। আমাদের আয়োজনে যে শুরুতে যিনি আলোচনা রেখেছিলেন এবং এখন যিনি একটি গান পরিবেশন করবেন রুকু ইসলাম আপু, তিনি এই পাঠশালা শিশু কিশোর আয়োজনের প্রধান সমন্বয়ক। তিনি প্রতি সপ্তাহেই সেখানে সঞ্চালন করছেন এবং একই সাথে এই আয়োজনটিকে আমরা আরো বেশি সমৃদ্ধ করবার চেষ্টা করে যাচ্ছি। গত রমজান মাসে পাঠশালা শিশু কিশোর আসরের পক্ষ থেকে প্রতিযোগিতার আয়োজন হয়েছিল 3 পর্বে এবং সেই আয়োজনের মাধ্যমেই আমরা বিশ্বাস করছি বা আমরা এটা বিশ্বাস করি যে সেই আয়োজনের মাধ্যমেই পাঠশালা শিশু কিশোরের ব্যাপ্তি আরো অনেক বেশি বিস্তৃত হয়েছে। আর একই সাথে সবাইকে অন্যান্য আয়োজনের প্রতিও আহ্বান জানাচ্ছি। আজকে যে কি পড়ছি কি লিখছি আয়োজনের অধীনে যে এই আয়োজনটি হচ্ছে আমারে দেব না ভুলিতে, আপনারা প্রতি সপ্তাহে কিন্তু এটা পাঠচক্র আকারে হয়, সেখানে সাধারণ যারা রয়েছে তাদেরও অংশগ্রহণের সুযোগ থাকে। আজকে যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা হচ্ছে, নির্ধারিত আলোচক রয়েছে, সেই হিসেবে আমরা খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তো এখন সুযোগ দিয়ে উঠতে পারছি না, তবে শেষ দিকে যদি সময় থাকে আমরা অবশ্যই আপনাদেরকে আহ্বান করব আপনাদের মতামত কিংবা আপনাদের প্রতিক্রিয়া জানাতে। আমরা এখন চলে যাচ্ছি রুকু ইসলাম আপুর কাছে, তিনি একটি গান পরিবেশন করবেন যে গানটির শিরোনাম দীপবাসী এবং এই গানটির সুরের বিষয়ে কথা বলে রাখি। রুকু ইসলাম আপুর শুরুর আলোচনাতে তিনি অংশ রেখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে নজরুল বেতার বিভিন্ন বেতার অনুষ্ঠানে যখন কাজ করতেন সেখানে তিনি একটি বিশেষ অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যেটি একবার আয়োজিত হতো, সেই প্রোগ্রামটির নাম ছিল হারামনি এবং সেই প্রোগ্রামে তিনি নতুন নতুন সুর নিয়ে নতুন নতুন সুরে তৈরি তার নিজের তিনি পরিবেশন করতেন এবং একই সাথে বিভিন্ন ভিন দেশি সুরের সাথে তিনি বাংলার গানের সুরে সমন্বয় করে বা নিজের তৈরি সুরে সমন্বয় করে তিনি নতুন গান তিনি সেখানে পরিবেশন করতেন। তো এই দূরদীপবাসিনী গানটিও ঠিক বিদেশে একটি সুরের তৈরি, এটি কিউবান অর্থাৎ কিউবা যে এলাকাটা রয়েছে সেই কিউবান গানের সুরের বলা যেতে পারে অনুকরণে তিনি গানটি তৈরি করেছেন। তো এটি পরিবেশনায় আছে রুকু ইসলাম আপু, আমরা রুকু ইসলাম আপুর কাছে চলে যাব। দূর দীপ বাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি রোদেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপ বাসিনী চিনি তোমারে চিনি দারু চিনি রোদেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী শুনেছি তোমারে অশান্ত রাগিনী। দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছে যায় বাসন্তী হাসিতে বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে বনান্ত ছে যায় বাসন্তী হাসিতে তব কবরি মূলে নব এলা চের ফুল দোলে কুসুম বিলাসিনী। দূর দীপ বাসিনী
চিনি তোমার চিনি দারু চিনি রো দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী দূর দীপ বাসিনী। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ রুকিম আপুকে। এবং আমার কাছে মনে হচ্ছে আলোচনাগুলো তো অবশ্যই সমৃদ্ধ চমৎকার হচ্ছে, কিন্তু আলোচনার ফলে যে আমাদের মধ্যে একটা জড়তা চলে এসেছিল সেটি রুকু ইসলাম আপুর এই পরিবেশনায় সেটা অনেকটাই কেটে গিয়েছে। একটা চমৎকার দিকটা উল্লেখ করি, নজরুল নিয়ে আলোচনা হচ্ছে, আবার একই সাথে নজরুলের গান দিয়েই কিন্তু আমরা আমাদের একঘেয়েমিতাটুকু কিন্তু কাটাচ্ছি নজরুলের গান দিয়ে। তার মানে ব্যাপারটি আপনারা একটু অনুভব করুন যে একটা মানুষের মধ্যে কত রকমের বহুমাত্রিকতা থাকলে তারই কোনো একটা পরিবেশনা দিয়ে আমাদের মানে অন্য এক একটি অনুভূতিতে আমরা ঠিক মানে কি বলা যেতে পারে রূপান্তর ঘটাতে আমাদের অনুভূতি। তো আমরা নজরুলকে যত জানবো তত আমরা অবাক হব। সামনে যিনি আলোচনা রাখবেন অর্থাৎ শিবলি সাইক ভাই আলোচনা রাখবে নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ নিয়ে, এবং সাম্যবাদ নিয়ে নজরুল কতটুকু তার লেখায় তার সাম্যবাদটা তুলে এনেছেন এটি নিয়ে। আমরা চলে যাচ্ছি এখন শিবলি সাইক ভাইয়ের কাছে তার আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম, আমি এখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী গ্রন্থে কবিতা সম্পর্কে যে যে জিনিসটি তিনি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে আমি আমার মতো করে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। বিদ্রোহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছেন তিনি। চিরাচরিত পচনধারা সমাজকে ভেঙে সুনির্মল এক নব্য সমাজ গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। এজন্যই তিনি বিদ্রোহের দামামা বাজিয়েছেন, সকল অন্যায় অত্যাচার অসত্য শোষণ বঞ্চনা আর দুঃখ দারিদ্রের বিরুদ্ধে ভিনদেশীদের শোষণ ও পরাধীনতার গ্লানি থেকে জাতিকে মুক্ত করতে তিনি হাতে তুলে নেন কলম। শুধু কাব্যের ঝংকার দিয়েই তিনি আপামর জনসাধারণের হৃদয়কে উন্মাদিত করতে সক্ষম হন, এ কারণে তাকে কারাবরণ করতে হয়। তবুও এই বিদ্রোহী কবিকে দাবিয়ে রাখতে পারেনি কেউ। অন্ধকার কারাগারের অভ্যন্তরে বসেও তিনি গেয়েছেন সাম্যের গান, ঠিক এভাবে অধ্যবসায়ী ও স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এক যুগ প্রতিনিধি নজরুল সাধারণ মানুষের হৃদয় কুঠুরিতে এবং বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ স্থান দখল করে নিতে সক্ষম হন। তার লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা থেকে আমরা তার সাম্যবাদী চিন্তাধারার ধারণা লাভ করতে পারি। সাম্য অর্থ হলো সমতা, সাম্যবাদী অর্থ হলো সকলেই সমান এমন ধারণা, এমন মতবাদ। মোট 11টি কবিতা নিয়েই রচিত হয়েছে কবি নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ। এই গ্রন্থে তিনি নারী চোর ডাকাত রাজা প্রজা সহ সবাই যে সমান, সবাই যে মানুষ, এই ধারণার প্রবর্তন করেছেন তার এই কাব্যগ্রন্থে। এই কবিতায় এই বইয়ের প্রথম কবিতায় সাম্যবাদীর প্রথম লাইনে রয়েছে, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এখানে তিনি বিভিন্ন ধর্ম সম্প্রদায় আদিবাসী উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা ও বিভিন্ন দর্শনের অনুসারীদেরকে একত্রিত হওয়ার কথা বলেছেন। এগুলো বোঝাতে নির্দিষ্ট করে কবি যেসব নাম উল্লেখ করেছেন কবিতায় তা হলো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলকারো এবং কনফুসিয়াস আর হচ্ছে চারবাক চালা ইত্যাদি। এসব সম্প্রদায়ের কথা উল্লেখ করার পরও কবি মোট 8টি ধর্মীয় গ্রন্থের নাম উল্লেখ করেছেন, যেগুলো হলো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবস্তা এবং গ্রন্থ সাহেব। এরপর এসেছে এসব ধর্মের কিছু পথপ্রদর্শকদের নামও। ধর্ম ও ধর্মীয় গোষ্ঠীদের প্রতি সাম্যের গান গাওয়ার পর কবিতার ঈশ্বর সম্পর্কে ধারণা স্পষ্ট করেছেন এই গ্রন্থের দ্বিতীয় কবিতা ঈশ্বর কবিতায়। এই কবিতায় কবি ঈশ্বরের প্রকৃত তাৎপর্য ও মাহাত্ম্য বর্ণনা করেছেন। তিনি মনে করেন সব ধর্মের চেয়ে মানুষের হৃদয়ের ধর্মটাই সবচেয়ে বড়, নিজের হৃদয়ে ঈশ্বর বিরাজমান বোঝাতে তিনি এই কবিতায় বলেছেন, কে তুমি
খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বোদে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, ভাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজোথারে দেশ দেশ। সাম্যবাদী কাব্য সিরিজে সাম্য ও মানবতা সবচেয়ে বেশি ফুটে উঠেছে সাম্যবাদী কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা মানুষ কবিতায়। কবি নজরুলের সাহিত্যে মানুষ ও মানবতা সবার ঊর্ধ্বে স্থান লাভ করেছে, তবুও তার মানুষ কবিতায় কবি নজরুলের সে আদর্শ চরমভাবে মূর্ত হয়ে উঠেছে। তিনি মানুষ কবিতায় বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি উকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। এরকম আহ্বান কেবল কবি নজরুলের পক্ষে সম্ভব। ধর্মকে কেন্দ্র করে ভণ্ডামির বিরুদ্ধে তিনি এভাবে প্রতিবাদ জানিয়েছেন। এক্ষেত্রে কবি এই কবিতাটিতে মন্দির মসজিদে তালা লাগানোর যে দুটি বর্ণনা দিয়েছেন তাতে পূজারি ও মোল্লাকে সমানভাবে অভিযুক্ত করেছেন। সাম্যবাদী কাব্যগ্রন্থের চতুর্থ কবিতা পাপ কবিতায় একইভাবে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ পেলেও এটি একটি ভিন্ন ধর্মী কবিতা। এই কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন পাপ বিদগ্ধ মানুষদেরকে নিয়ে। কবি এই কবিতা বলেছেন, সাম্যের গান গায় যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই, 33 কোটি দেবতার পাপে স্বর্গ সেটা অলমল, দেবতার পাপ পদ দিয়া পাশে স্বর্গে অসুর দল, বিশ্ব পাপে স্থান অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান। কবি নজরুল একদিকে লিখেছেন পাপ কবিতা, অন্যদিকে এই কবিতার সম্পূরক হিসেবে লিখেছেন চোর ডাকাত কবিতা। এটি এই কাব্যগ্রন্থের পঞ্চম কবিতা। পাপ কবিতায় তিনি যেমন পাপীকে ভাই বলে সম্বোধন করেছেন, চোর ডাকাত কবিতায় তারই এক প্রকার অনুসরণ ঘটেছে। এখানে ভাই না হয়ে হয়েছে বন্ধু। কবি এই কবিতা বলেছেন, কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে, চারিদিকে বাজে ডাকাতি টঙ্কা চোরেরই রাজ্য চলে, চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কেন হে দস্যু আজ। তারপর সমাজে যেসব নারী পতিতা বেশ্যা যাদেরকে সমাজ ঘৃণার চোখে দেখে, কবি নজরুল তাদেরকেও এনেছেন সাম্যের কাতারে, তাদেরকে কবি মা বলে সম্বোধন করেছেন। এছাড়া তারাও যে মানুষ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কবি বিভিন্ন ঐতিহাসিক নারী চরিত্রকে উদ্ধৃতি হিসেবে টেনে এনেছেন কবিতায়। কবি সাম্যবাদী কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা বারাঙ্গনা কবিতায় বলেছেন, কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও গায়ে, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সরস্বতী মায়ে। সাম্যবাদী কাব্যগ্রন্থের সপ্তম কবিতা মিথ্যাবাদী, এই কবিতাও একটি ভিন্ন ধর্মী কবিতা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কবি নজরুল আপাত দৃষ্টিতে মনে হতে পারে কবি নজরুল মিথ্যাবাদীর পক্ষে কলম ধরেছেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি সত্যেরই জয়গান গেয়েছেন। কবি এই কবিতায় বলেছেন, মিথ্যা বলেছ বলিয়া তোমায় কেঁদিল মনস্তাপ, সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। সাম্যবাদী কাব্যগ্রন্থের অষ্টম কবিতা নারী, এই কবিতাটি বর্তমান সময়ের নারীবাদের প্রধান পাথেয় হয়ে রয়েছে। বর্তমান সময়ের নারী সমাজের দিকে দৃষ্টিপাত করলে এটা ভেবে বিস্মিত হতে হয় যে কবি নজরুল তার সময়ের চিন্তা ভাবনা থেকে কতটা এগিয়েছিলেন। কারণ নারীদের জন্য যখন ছিল বন্দী,
তিনি তার এই নারী কবিতা ঘোষণা করেছিলেন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। সাম্যবাদী কাব্যগ্রন্থে নবম কবিতা রাজা প্রজা কবিতাটি কবি নজরুল সমাজ ও রাষ্ট্র দর্শনের উপর ভিত্তি করে রচিত একটি বিশেষ কবিতা, যেখানে নজরুল জনগণের শক্তি ও রাষ্ট্রের মৌল উৎসকে তুলে ধরেছেন। কবি এই কবিতা বলেছেন, সাম্যের গান গায় যেখানে আসিয়া সমবেদনায় সকলে হয়েছি ভাই, এ প্রশ্ন অতি সোজা, এক ধরনের সন্তান কেন কেউ রাজা কেউ প্রজা। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তাই একই অর্থের দুটি কবিতা রয়েছে, একটি সাম্যবাদী, অন্যটি এই কাব্যগ্রন্থের দশম কবিতা সাম্য। একটি বিশিষ্ট, অন্যটি বিশেষণ, আর দুটোরই মূল সুর তাই একই, বিষয়বস্তু এক। তবে সাম্যবাদীদের ধর্ম ও দর্শনের বিষয়বস্তু প্রধান, কিন্তু সাম্য কবিতায় বর্ণভেদের বিষয়টিও এসেছে, ফলে বর্ণবাদের অসাম্য ও শোষণের দিকটিও নজরুল কাব্যে স্থান করে নিতে পেরেছেন। তিনি এই কবিতায় বলেন, সাম্যবাদী স্থান, নায়ক এখানে কালা ও ধলার আলাদা করো স্থান। পরিশেষে সাম্যবাদী কাব্যগ্রন্থে নজরুলের সাম্যবাদী দর্শনের ভিত্তি যাই হোক, তা দুনিয়ার যে কোনো সাম্যবাদী আদর্শ থেকে ভিন্ন। কমিউনিজম এবং কমিউনিস্টদের দ্বারা নজরুল নিঃসন্দেহে প্রভাবিত, কিন্তু নজরুলের সাম্যবাদ মার্কসীয় লেনিনীয় সাম্যবাদ থেকে সম্পূর্ণ আলাদা। তার সাম্যবাদে শ্রেণী আছে, বর্ণ আছে, একথা ঠিক, কিন্তু ধর্মও আছে, উদার মানবতা আছে, আছে সামান্য চোর ডাকাত মিথ্যাবাদী প্রসঙ্গ, এমনকি তৃণমূল পারাঙ্গনা পর্যন্তও রয়েছে। নজরুল কোরআনের সাম্যকেও তুলে ধরেছেন, এসব মার্কসীয় দর্শনের বাইরের বিষয়। নজরুলের সাম্যবাদ সেদিক থেকে দুনিয়ার এ জাতীয় দর্শনের বাইরে কিছু, যেখানে নজরুল একা এবং অনন্য। তার সাম্য দৃষ্টির পরিচয় উদ্ঘাটিত হয় তিনি যা লিখেছেন তাকে অবলম্বন করেই। চরম প্রতিকূল এক পরিবেশের মধ্য দিয়ে যেমন তিনি বড় হয়ে উঠেছেন, তেমনি উত্তাল এক তরঙ্গের ভেতর দিয়ে পরাধীন ভারতকে তিনি স্বাধীনতার দিকে এগিয়ে যেতে দেখেছেন। তার সৃষ্টিশীল কাব্য জগৎ দর্শনের ভিত্তিতে গড়ে উঠেছিল। তার কাব্য চর্চা ও অন্যান্য সৃষ্টিশীল লেখালেখির সময়কাল মাত্র দুটি দশক, আর এর মধ্য দিয়েই অনাগত বাংলা ও বাঙালি সমাজ এবং সাহিত্যকে তিনি দান করেছেন এক চিরাচরিত সাম্য দর্শন, যা যুগপৎ নজরুলের নিজস্ব বাংলা ও বাঙালির এবং মানুষের জন্য কল্যাণের। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাবলীর বিশিষ্টতা এখানে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিবলি সাইক ভাইকে। ভাইয়াকে আরেকটু আরেকবার ডাকছি। ভাই, আপনি মাসনুনা আক্তার আপুর সাথে কিছু আলোচনা যুক্ত করতে চেয়েছিলেন তখন, এখন আপনি সেটা যুক্ত করতে পারেন যদি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি মাসনুনা আক্তার আপু খুব চমৎকার করে বিদ্রোহী কবিতার বা অগ্নিবীণা কাব্যগ্রন্থর খুব সুন্দর পর্যালোচনা করেছিলেন। তো তিনি বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করেছেন, তিনি গোলাম মোস্তফা নজরুলকে নিয়ে একটা কবিতা লিখেছেন, সেটাও তিনি তুলে ধরেছিলেন। তো এইখান থেকে আমি একটা কথা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে কবি নজরুল বিদ্রোহী কবিতা রচনা করার পর এই কবিতাটি হাত কয়েকজন বাংলা ভাষার বিশিষ্ট কবি মেনে নিতে পারেননি বা এই কবিতার প্যারোডি করেছিলেন, তার মধ্যে গোলাম মোস্তফা একজন। গোলাম মোস্তফা কবি নজরুলের এই বিদ্রোহী কবিতা, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই কবিতার প্যারোডি করে তিনি বা উত্তর হিসেবে নিয়ন্ত্রিত নামের একটি কবিতা রচনা করেছিলেন। সেই নিয়ন্ত্রিত কবিতার প্রথম, এই কবিতাটি অনেক বড়, 4-5 পৃষ্ঠা, তার নিয়ন্ত্রিত কবিতার প্রথম কয়েকটি লাইন হচ্ছে এরকম, ও গো বীর সংযত করো সংহত করো উন্নত তব শির, বিদ্রোহী শুনে হাসি পায় এই বাঁধন কারার কাঁদন কাঁদিয়া বিদ্রোহী হতে সাজ যায়, সে কি সাজেরে পাগল সাজে তোর, আপনার পায়ে দাঁড়াবার মতো কতটুকু তোর আছে জোর, ছি ছি লজ্জা ছি ছি লজ্জা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিবলি সাইক ভাইকে। এবং সাইক ভাই, যদিও গত কয়েকটি আয়োজনে আমরা তার আলোচনা থেকে অনেকটাই বঞ্চিত ছিলাম, সম্ভবত ভাইয়া তার ব্যক্তিগত কোনো ব্যস্ততায়
ব্যস্ত ছিলেন, অনেকদিন পরেই তাকে আমরা আজকের এই বিশেষ আয়োজনে পেলাম এবং একই সাথে খুব চমৎকার একটি আলোচনা নিয়ে তিনি এলেন। ভাইয়াকে একটু জিজ্ঞাসা করি, এই যেটি নিয়ে আপনি আলোচনা করেছেন সেটি সম্ভবত আপনার নিজের লেখা কোনো একটি রচনা বা কোনো একটি গবেষণা খুব সম্ভবত, আপনি যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ জি জি, এটা এটা এইটা আমি সাম্যবাদী বই নিয়ে আমি একটি রিভিউ লিখেছিলাম, সেই অনুযায়ী আমি এটি আলোচনা করলাম আর কি, সেই লেখা থেকে আর কি আলোচনাটি করলাম। এই যে কথাগুলো বললাম এগুলো আমারই হচ্ছে একান্ত তুলে ধরা, আমার গবেষণা থেকে তুলে ধরা। অনেক ধন্যবাদ ভাইয়াকে, আর ভাইয়াকে আমি বিশেষভাবে এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিলাম এই বলেই যে তিনি নজরুল নিয়ে তার কিন্তু আলাদা একটি পড়াশোনা রয়েছে যতটুকু আমি জানি। তার মানে আমাদের যেটা সবার স্বপ্ন যে নজরুলের রচনা সমগ্র সংগ্রহে রাখা, ভাইয়া অলরেডি ইতিমধ্যে সেই বিষয়টা সেই স্বপ্নটা ভাইয়ের পূরণ হয়ে গেছে। তার সংগ্রহে নজরুল রচনা সমগ্র রয়েছে যেটি নজরুল ইনস্টিটিউট থেকে বেরিয়েছিল। এছাড়া নজরুল রচনাবলী বাংলা একাডেমিও বের করেছিল, যেটি আব্দুল কাদিরের সম্পাদনায় বেরিয়েছিল 90 দশকে, 80 বা 90 দশকে সম্ভবত যতটুকু আমার মনে পড়ে। ভাইয়ার কাছ থেকে ভাইয়ার যে আলোচনাটা করলেন সাম্যবাদী কাব্যপন্থী নজরুলের সাম্যবাদী চিন্তাধারা এটি নিয়ে, এটি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে মানে ভারতীয় কমিউনিস্ট পার্টির যে অন্যতম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মুজফফর আহমেদ, তিনি ছিলেন নজরুলের ঘনিষ্ঠ বন্ধু। বলা যেতে পারে নজরুল সৈনিক জীবন থেকে যখন বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদে এসে থাকতে শুরু করলেন এবং সাংবাদিকতার দিকে যখন তিনি ঝুঁকে যাচ্ছিলেন, সমস্তটার পেছনেই মুজফফর আহমেদ, কমরেড মুজফফর আহমেদের একটি বড় ভূমিকা রয়েছে। এবং একক ব্যক্তি হিসেবে কবি নজরুলের যে সাম্যবাদী মানুষ গঠন অথবা যে কোনো রকমের যে উদারপন্থী যে মনোভঙ্গি সেটার তৈরিতে কিন্তু অনেকটাই মুজফফর আহমেদের ভূমিকা ছিল। এবং একই সাথে শুধু মুজফফর আহমেদের থেকে তিনি শুধু অসাম্প্রদায়িকতা শিক্ষাটাই লাভ করেনি, বরং ধনী দরিদ্র ভেদে মানুষ যে সমান এই ধারণাটি তিনি অর্জন করেছেন। তবে এটা সার্বিকভাবে অবশ্যই না, কারণ মুজফফর আহমেদের সাথে পরিচয়ের আগে নজরুল লেটো দলে ছিলেন এবং লেটো দলে থাকার ফলে তিনি অনেক মানুষের সাথে বিশেষ করে সাধারণ গণমানুষের সান্নিধ্য তিনি পেয়েছিলেন। অর্থাৎ আগে থেকে যে ব্যাপারটি বীজ হিসেবে নজরুলের মনে সুপ্ত অবস্থায় ছিল, মুজফফর আহমেদ সেটিতে পানি দিয়েছেন, পরিচর্যা করেছেন, সেভাবে নিজে নিজেই সেটি বেড়ে উঠেছে। আর একটা ব্যাপার হচ্ছে মুজফফর আহমেদের প্রভাব এতটাই গভীর ছিল নজরুলের প্রতি যে একসময় নজরুল এটাও ভেবেছিলেন যে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সে পার্টিতে যোগ দেননি। কারণ যে কোনো রকমের বিপ্লবী আন্দোলন বা যে কোনো রকমের সাংগঠনিক কার্যক্রম করতে গেলে সেখানে একটা নিয়মতান্ত্রিকতা দরকার এবং সেখানে একটি গোছালো মানসিকতা দরকার, যার কোনোটি নজরুলের ছিল না। নজরুল তার একটি কবিতায় লিখেছেন যে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। এটি তিনি শুধু এমনি কবিতা ছন্দ মেলানোর জন্যই লেখেননি, তিনি নিজেকে যতটুকু অনুধাবন করতে পেরেছিলেন সেটি থেকে তিনি লাইনটি লিখেছিলেন, কারণ এই অগোছালো স্বভাবটি তার নিজের স্বভাবের মধ্যেই প্রথিত ছিল। তাছাড়া প্রথম দিকে নজরুলের হৃদয়ে অফুরন্ত মানব প্রেম ছিল এবং তা দিয়ে তিনি মানুষে মানুষে যে ভেদাভেদ থাকবে না এবং দীনহীনরা যে দুবেলা দুমুঠো খেতে পারবে এই সরল সত্যটা তিনি নিজে নিজে বুঝতে পেরেছিলেন। এর জন্য তাকে মার্কসবাদ পাঠ করতে হয়নি অথবা শ্রেণী সংগ্রাম ভিত্তিক যে সাম্যবাদ সেটি আলাদা কোনো রকমের পাঠ তাকে নিতে হয়নি, তার মধ্যে সেটা স্বাভাবিকভাবেই স্বভাবগতভাবেই সেটি ছিল। শিবলি সাহিক ভাই প্রতি অনেক কৃতজ্ঞ এই চমৎকার আলোচনাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, 8:30 আয়োজন শুরু হয়েছিল, এখন অলমোস্ট 10:30 বাজছে। আমাদের যারা নির্ধারিত আলোচক ছিলেন তাদের আলোচনাও সম্পূর্ণ হয়ে গেল, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই উপস্থিত ছিলেন, বিশেষ করে আলোচকরা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। আচ্ছা, আমাদের কাকন সর্দার আপু হ্যান্ড রেজ করেছেন, আপুকে শুরুতেই আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তিনি পরিবেশনা রাখতে পারেননি। আপুকে অনুরোধ করব আপনি একটি নজরুল গীতি পরিবেশনা রাখুন এবং একই সাথে আপু যদি আজকের আয়োজনে পুরো আয়োজন কেমন হলো সেটাও যদি জানাতেন তাহলে আমরা খুব প্রাণিত বোধ করতাম। হ্যাঁ কাকন সর্দার আপু। সবাইকে আসসালামু আলাইকুম, কি পড়ছি কি লিখছি আজকের আয়োজনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ একটি বিশেষ অনুষ্ঠান, শিরোনাম আমারে দেব না ভুলিতে। অনুষ্ঠানটির এ পর্যায়ে আমি কাকন সর্দার পরিবেশন রাখছি একটি নজরুল গীতি, আমার আপনার চেয়ে আপন যেজন। আমার আপনার চেয়ে আপন যেজন,
খুঁজি তারে আমি আপন তোমার আছে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও পিয়াসী বাসনাই আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে কভু সেই চকর সুধা চোরাছে কভু সেই চকর সুধা চোরাছে নিশীথে স্বপনে যোছো নাই আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ অশনি আলোকে হেরি তারে থির বিজুলি ও জল অভিরাম বিজুলি ও জল অভিরাম আমারে রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া শ্যামলা সহসা দেখিনু জাগিয়া শ্যামলা সহসা দেখিনু জাগিয়া আপনার গলে দোলে হায় আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনাই আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসী বাসনাই আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি খুঁজি তারে আমি আপনাই কাকন সর্দার তার পরিবেশনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। কাকন সর্দারকে একটু অনুরোধ করব, মানে এটা ব্যক্তিগত আহ্বান, সেটা হচ্ছে আপনি যে গানটি গেয়েছেন সেটি রেকর্ড করে অবশ্যই মানে আপনাকে যখন চ্যাট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তখন অবশ্যই সেখানে দিবেন, এবং আপনার এই গানটি আমাদের পাঠশালে ইউটিউব চ্যানেলের জন্য আমি চাচ্ছি, তো আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং একই সাথে যারা এখানে আছেন তারা যদি কোনো রকমের পরিবেশনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছে তাদের থেকে একজনকে সুযোগ দিচ্ছে। এস এম মাহবুব ভাই, আপনি আপনি কি কোনো মতামত রাখবেন? আপনি বলুন, আনমিউট করে বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি মাহবুব বগুড়া থেকে বলছি। আমি একটু মতামত বলতে, আমার একটা পরামর্শ ছিল পার্সেলার প্রতি, সেটা হলো এরকম মহান ব্যক্তিদের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে যদি পার্সেলা কোনো প্রতিযোগিতার আয়োজন করত, মাসের শুরুতেই যদি বলে দিত যে নজরুলকে নিয়ে ভালো লেখা বা তার গান গেয়ে গ্রুপে আপলোড দেওয়া, বিভিন্ন ক্যাটাগরিতে যদি পুরস্কার মানে প্রতিযোগিতার আয়োজন করতো তাহলে মনে হয় ভালো হতো, বা অনেক ভালো ভালো লেখা আমরা উপহার পাইতাম। জাস্ট এটুকু বলার ছিল।
আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মাহবুব। হ্যাঁ, আপনার প্রস্তাবটি অবশ্যই একটি চমৎকার প্রস্তাব। প্রথমত হচ্ছে এই এটা করলে ব্যাপারটা হবে কি, অনেক সাধারণ যারা সাধারণ পর্যায়ে যারা সদস্য আছে অথবা যারা লেখালেখিতে আগ্রহী তাদের মধ্য থেকে আমরা একটা লেখক সত্তা যাদের মাঝে আছে সেটা আমরা আবিষ্কার করতে পারবো, এটা একটা ব্যাপার। আর আরেকটা দিকে আমরা প্রাথমিকভাবে একটু গুরুত্ব দিতে যাচ্ছি, যেমন স্যার যেটা আলোচনা শুরুতেই বলেছিলেন যে কোনো সাহিত্যিকের জন্ম বা মৃত্যুকে কেন্দ্র করে, মানে জন্ম বা মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ফিচার করে যে আয়োজনটা আজকে যেটা করা হলো এটা যদি নিয়মিত গতি পায় তাহলে হবে কি, মানে আরো অনেকের ব্যাপারে আরো অনেক সাহিত্যিকের যে অজানা অধ্যায় আছে সেটা আমরা জানতে পারবো। এখন শুধু নজরুলের বিষয়ে তো সবারই একটা আগ্রহ আছে, সবারই একটা আবেগ আছে, কিন্তু একই সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিক রয়েছেন যাদের ব্যাপারে আমাদের আসলে জানা দরকার। নজরুলকে নিয়ে যিনি গুরুত্বপূর্ণ ভাবে গবেষণা রেখেছেন আব্দুল কাদির, এছাড়া খুবই কাছাকাছি সময়ের আব্দুল মান্নান সৈয়দ, সৈয়দ শামসুল হকও রয়েছেন অন্যান্য দিক থেকে যারা গবেষণা রেখেছেন, তাদের নিয়েও যখন আমরা আয়োজনগুলো করব তখন আপনারাও জানতে পারবেন তাদের ব্যাপারে। আর আপনি যে প্রস্তাবনাটা রেখেছেন সেটি অবশ্যই আমরা বিবেচনা করব, এটা করলে অবশ্যই ভালো হয়, নতুন নতুন আমরা লেখাও পাবো। তবে তার আগে একটা ব্যাপার হয় কি, মানে আমরা যেটা সবার আগে গুরুত্ব দিই পড়াটাকে বেশি গুরুত্ব দিই লেখার আগে, আমরা কিন্তু পড়বো, কারণ আমরা নজরুল সম্পর্কে কতটুকু বা জানি, আমরা শুধু তার হয়তো গানটাই শুনেছি অথবা তার বিদ্রোহী কবিতাটাই শুনেছি অল্প বিস্তর কিছু, কিন্তু আমরা এটা জানি না যে নজরুল প্রধানত একজন গল্পকার ছিলেন। তিনি যখন সৈনিক জীবনে ছিলেন তিনি গল্পই লিখেন, তিনি গল্পই লিখেছেন বিভিন্ন পত্রিকাতে তার গল্পই প্রকাশিত হয়েছে, এবং তার গল্পের এমন বেশ কিছু সিনিয়র পাঠক ছিলেন যারা পরবর্তীতে যখন নজরুলের অনেকটাই পরিচিতি হচ্ছে তখন তারা যখন তার সামনাসামনি এসেছিল নজরুলের, তারা যখন তার সামনাসামনি এসেছিলেন তারা তখন তার কবিতা পড়ে বলেন যে হেই তুমি কি কবিতাও লেখো নাকি। অর্থাৎ নজরুলকে আমরা কবি হিসেবেই চিনেছি কিন্তু শুরুটা কিন্তু তার গল্পকার হিসেবে তার কিন্তু পথ চলাটা ছিল। তো এই ব্যাপারগুলো জানি না, আমরা যখন পড়বো তখনই জানবো, এবং পড়ার পরে যখন জানবো তখনই আমরা আমাদের মতামতটা উল্লেখ করতে পারবো। এবং তুলনামূলক যে আলোচনাটা রয়েছে যে নজরুলের সমসাময়িক যেসব সাহিত্যিক ছিলেন, যেমন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নজরুল তারপর জীবনানন্দ দাস এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একই সময় জন্মগ্রহণ করে ওদের কেন এদের একত্র কোনো রকমের কোনো আলোচনা বা কোনো আলাপ কেন আমরা পাইনি, মানে এরা কি একে অপরকে চিনতেন না বা এরা একে অপরকে কোনোভাবেই তারা সংস্পর্শে আসেননি। জীবনানন্দ দাস কিন্তু নজরুলকে নিয়ে প্রবন্ধ লিখেছেন, কিন্তু নজরুলকে লিখেছেন কিনা জীবনানন্দ দাসকে নিয়ে এটা আমরা জানি না, বা নজরুল জীবনানন্দ দাসকে পড়তেন কিনা, শরদিন্দুকে নজরুলকে পড়তেন কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অজানায় রয়ে গেছে। পৃথক পৃথক ভাবে সব লেখকের মানে পাঠ আমরা সব লেখকের লেখা আমরা পড়ে থাকি, ঠিক আছে, কিন্তু এই কানেকশন বা এই একে অপরের যে যোগসূত্রটা যে আসলেই রয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখনো জানি না। তো যতক্ষণ না আমরা জানছি ততক্ষণ আমরা মতামত উল্লেখ করতে পারবো না। তবে হ্যাঁ, ইনিশিয়ালি আমরা হয়তো এটা করতে পারি যদি কোনো প্রতিযোগিতার আয়োজন হয় তাতে বিভিন্ন বইয়ের রিভিউ হয়তো আমরা আলোচনা করতে পারি, সেটার জন্য কিন্তু আসলে আপনাদেরকে পড়তে হবে। তো আমরা আরো বেশি পড়বো নজরুলের কাব্যগ্রন্থ, যেমন পড়বো তার প্রবন্ধ, বিশেষ করে তার প্রবন্ধগুলো পড়বো, প্রবন্ধগুলো ছড়ানো ছেটানো ভাবে রয়েছে। তো নজরুল রচনা সমগ্র যদি আমরা জোগাড় করতে পারি সেখানে আলাদা একটি খণ্ডই রয়েছে যেখানে শুধু তার প্রবন্ধ গ্রন্থ রয়েছে, আর যদি সেটা আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমরা আলাদা আলাদা করে তার প্রবন্ধ গ্রন্থগুলো নিব, কারণ একজন কবি কিন্তু একই সাথে একজন ভালো প্রাবন্ধিক এবং একই সাথে একজন ভালো গদ্যকার। তো সেই বিষয়টা আমরা নজরুলকে দেখেও বুঝতে পারি, সেই বিষয়টা রবীন্দ্রনাথকে দেখেও বুঝতে পারি, আমাদের কাছাকাছি সময় সুনীল গঙ্গোপাধ্যায় সেই ব্যাপারটাতে আমরা তাকে দৃষ্টান্ত তুলে ধরতে পারি। আপনার এই প্রস্তাবটি আমরা অবশ্যই বিবেচনা করব, অনেক ধন্যবাদ। আচ্ছা, যেহেতু এখন সময় অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে এবং পুরো আয়োজন জুড়ে যারা ছিলেন সবার প্রতি অবশ্যই 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 কৃতজ্ঞ। আমাদের এই বিশেষ আয়োজন সামনেও অন্য কোনো সাহিত্যিক এনে আশা করি আয়োজিত হবে। আমাদের যে কি পড়ছি কি লিখছি আয়োজনটা মূলত প্রতি বৃহস্পতিবার 8:45 আয়োজিত হয়, প্রতি বুধবার আয়োজিত হয় এই সপ্তাহের আন্তর্জাতিক, যেখানে সারা সপ্তাহের আন্তর্জাতিক ইস্যু নিয়ে নির্ধারিত টপিকে আলোচনা করা হয়, সেটিও প্রতি বুধবার 8:45 আয়োজিত হয়। প্রতি মঙ্গলবার আয়োজিত হচ্ছে ইংরেজি কথা সাহিত্য, যেটার সমন্বয় করেছে আতাউল হক নাসিম, আর এছাড়া প্রতি শুক্রবার পাঠশালা শিশু এবং কিশোর আসর রয়েছে যেটি শুক্রবার সকাল 10:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত আয়োজিত হয়। আপনাদেরকে অন্যান্য আয়োজনেও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আর এছাড়া বিশেষ আয়োজনগুলো থাকবে তখন সেটা বিশেষভাবে ঘোষণা দেওয়া হবে, বিশেষভাবে হয়তো আমরা আলোচকও আহ্বান করতে পারি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমি শেষ মুহূর্তে
আমি একটি নজরুল গীতি পরিবেশন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমি পরিবেশন করব নজরুলের একটি গজল, যেটি মোহাম্মদ রফির কণ্ঠে আমি শুনেছি এবং তার গান থেকে আমি গানটি শিখেছি, আলগা করপার বাঁধন। আশা করছি এটি সবাই ভালো লাগবে। আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই, বিনোদ বেনির জোরিন ফিতায়, বিনোদ বেনির জোরিন ফিতায়, অন্ধা ইশক মেরা কস গই, অন্ধা ইশক মেরা কস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভে আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভে আমার মন, বেহোশ হোকর গির পর হাত মে, বেহোশ হোকর গির পর হাত মে, বাজুবন্দ মে বস গই, বাজুবন্দ মে বস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই, কানে রোদুলে প্রাণ রাখিলে বিধিয়া, আখ ফিরানিয়া চোরে কর নিন্দিয়া, কানে রোদুলে প্রাণ রাখিলে বিধিয়া, আখ ফিরানিয়া চোরে কর নিন্দিয়া, দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া, দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া, আর নেহি ও ওয়াপস গেই, আর নেহি ও ওয়াপস গেই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গেই, দিল ভি মেরা ফস গই, বিনোদ বেনির জোরিন ফিতায়, বিনোদ বেনির জোরিন ফিতায়, অন্ধা ইশক মেরা কস গই, অন্ধা ইশক মেরা কস গই, আলগা করো গো খোপার বাঁধন, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই, দিল ভি মেরা ফস গই। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে থাকার জন্য। আশা করছি আমাদের পাঠশালা পাঠচক্রের অন্যান্য আয়োজনও আপনারা সম্মুখভাবে সাড়া দিবেন, আজ যেমন সাড়া দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যুক্ত হন পাঠশালার ফেসবুক গ্রুপে, সাবস্ক্রাইব করুন পাঠশালার ইউটিউব চ্যানেল।